থ্রিলার স্টেশনে আপনাদের স্বাগত। থ্রি ডি অডিও সঠিকভাবে পাওয়ার জন্য হেডফোনের লেফট আর রাইটটা একটু চেক করে নেবেন, যেমন আমি এখন আপনার বাঁ দিক থেকে বলছি আর এই এখন আমি আপনার ডান দিক থেকে বলছি। যদি উল্টো শুনে থাকেন হেডফোনটা প্লিজ ঘুরিয়ে নেবেন। আর হ্যাঁ, আমাদের কথাবার্তা বাদ দিয়ে যদি শুধু গল্প শুনতে চান তাহলে সোজা স্কিপ করে যান 1 মিনিট 49 সেকেন্ডে। সমস্ত শ্রোতা বন্ধুদের অনুরোধে আমরা নিয়ে এসেছি সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা কর্নেল সিরিজের 11তম গল্প। এই উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য থ্রিলার স্টেশনের তরফ থেকে লেখকের পরিবারবর্গকে জানাই আমাদের আন্তরিক ধন্যবাদ। আমাদের আজকের গল্পটি নেওয়া হয়েছে দেশ পাবলিশিং প্রকাশিত কিশোর কর্ণের সমগ্র থেকে। আসুন শুনে নিই লেখকের কনিষ্ঠা কন্যা নীনা সিরাজের মুখ থেকে কিছু কথা। থ্রিলার স্টেশনের শ্রোতা বন্ধুদের স্বাগত। শুরু হতে চলেছে সৈয়দ মুস্তাফা সিরাজের কর্নেল সিরিজের রহস্য গল্প লাফাংচু দৃদেম্বা রহস্য। 8 থেকে 80 সবার ভালো লাগার কথা। আমি সৈয়দ মুস্তাফা সিরাজের মেয়ে নীনা সিরাজ বলছি। আপনারা শুনুন, উপভোগ করুন, কারণ রহস্য গল্প বলে দিলে সেটা রহস্য থাকে না, তাই সেটা আর বলছি না। আর আপনাদের সঙ্গে কথা বলতে পেরে আমার ভীষণ ভালো লাগছে, কারণ বাবা সম্বন্ধে বলতে গেলে খুব গর্ব ফিল করি আমি। আমি খুব গর্বিত হই। আশা করি আপনাদের ভালো লাগবে, আমি আপনাদের সঙ্গে শুনবো আর উপভোগ করব। শুরু হচ্ছে আজকের গল্প লাফাংচু দৃদেম্বা রহস্য। প্রাইভেট ডিটেকটিভ কে হালদার সোফায় হেলান দিয়ে বসে খবরের কাগজ পড়ছিলেন। হঠাৎ সোজা হয়ে বসে চমকে ওঠা ভঙ্গিতে বললেন, খাইছে? কে আবার কাকে খেলো হালদার মশাই? গোয়েন্দা ভদ্রলোক উত্তেজিতভাবে বললেন, লাফাংসু। তার মানে? দৃদেম্বা। বলেই কাগজটা যেমন তেমন করে দুমড়ে রেখে হালদার মশাই শটান বেরিয়ে গেলেন। ভেবাচাকা খেয়ে হাঁ করে তাকিয়ে রইলুম। ব্যাপারটার মাথা মুন্ডু কিছু বোঝা গেল না। এই কথা ঠিকই যে হালদার মশাই মাঝে মাঝে বেমক্কা কিছু কিছু উদ্ভুট্টে কাণ্ড করে ফেলেন, সেটা সম্ভবত ওর ওই ছিটগ্রস্ত স্বভাবের দরুণই বটে। তাছাড়া সপ্তাহে নাক গলানোর অভ্যাসও আছে। একসময় পুলিশে চাকরি করতেন, রিটায়ার করার পর একটি প্রাইভেট ডিটেকটিভ এজেন্সি খুলেছেন। কালে ভদ্রে দু একজন মক্কেল জোটে, অর্থাৎ কেস হাতে পান। সেই কেস আবার জটিল হলে সুখ্যাত রহস্যভেদী কর্নেল নীলাদ্রি সরকারের এই জাদুঘর সদৃশ্য ড্রয়িং রুমে পরামর্শ নেওয়ার জন্য হাজির হন এবং ঘন ঘন নস্যি নেন। এদিন সাত সকালে ওর আবির্ভাব দেখে অবশ্যই তেমন কিছু অনুমান করতে পারিনি, কিন্তু ওই দুর্বোধ্য শব্দ দুটি আওড়ে ওর ওই আকস্মিক প্রস্থানের কারণটা যে কী বুঝতে পারলাম না। কি হলো ডার্লিং, তোমাকে অমন দেখাচ্ছে কেন? ঘুরে দেখি এতক্ষণে ছাদের বাগান থেকে নেমে এসেছেন কর্নেল। আমার মুখ থেকে বেরিয়ে এলো, লাফাংচু। বৃদ্ধ প্রকৃতিবিদ তাঁর সাদা দাড়িতে হাত বুলিয়ে বললেন, তো হালদার মশাই কোথায় গেলেন? দৃদেম্বা। বোঝা যাচ্ছে খবরটা কাগজেও বেরোবে সেটা আঁচ করতে পারেননি হালদার মশাই। কর্নেল অট্টহাসি হেসে এগিয়ে এসে ইসি চেয়ারে বসলেন। খবর? কিসের খবর? তুমি একজন সাংবাদিক জয়ন্ত, সাংবাদিক হিসেবে তোমার যথেষ্ট সুনামও আছে, অথচ আমার অবাক লাগে নিজের পেশার প্রতি তুমি একেবারে উদাসীন। হঠাৎ আমাকে নিয়ে আবার পড়লেন কেন হালদার মশাই? তোমাদের দৈনিক সত্যসেবক পত্রিকায় খবরটা বেরিয়েছে। কত খবর বেরোয় কাগজে, সব খবর পড়তেই হবে, তার কোনো মানে নেই বলে হাত বাড়িয়ে কাগজটা টেনে নিলুম হালদার মশাইয়ের ব্যাপারটা বোঝার জন্যই। ষষ্ঠীচরণ কফি আর স্ন্যাক্সের ট্রে এনে টেবিলে রাখল, তারপর চোখে ঝিলিক তুলে চাপা স্বরে আমাকে জিজ্ঞেস করল, টিকটিকি বাবু কি বাথরুমে নাকি? না, ওর কফিটা বরং তুমিই গিলে ফেলো গে ষষ্ঠী। আসলে ষষ্ঠী ডিটেকটিভ বলতে পারে না, কিংবা হয়তো ইচ্ছে করি টিকটিকি বলে, কারণ সে হালদার মশাইয়ের ভাবভঙ্গি লক্ষ্য করে প্রচুর আমোদ পায়।
কর্নেল তার দিকে চোখ কটমুটিয়ে তাকাতে এসে বিব্রতভাবে বলল, খামোখা অতটা দুধ নষ্ট, আজকাল দুধের যা আকাল, টিকটিকি বাবু বেশি দুধ ছাড়া তো কফি খান না বলে সে আমার পরামর্শ মতো অতিরিক্ত দুধ মেশানো কফির পেয়ালাটা তুলে নিয়ে চলে গেল। কর্নেল কফিতে চুমুক দিয়ে বললেন, ষষ্ঠী হালদার মশাইকে টিকটিকি বাবু বলে। জয়ন্ত, আশা করি টিকটিকি কথাটার মানে জানো। পুলিশের গোয়েন্দাদের একসময় টিকটিকি বলা হতো, সেটা ডিটেকটিভ শব্দটার ব্যঙ্গাত্মক বিকৃতি। কিন্তু খবরটা কোন পাতায় বলুন তো? ছয়ের পাতায়, 8 নম্বর কলামের মাথায়। খবরটা এবার চোখে পড়ল। রায়গড়ে ভৌতিক উপদ্রব। রায়গড়, 23শে মার্চ। সম্প্রতি এখানে এক অদ্ভুত উপদ্রব শুরু হয়েছে। গভীর রাতে অনেক বাড়ির জানালায় কে বা কারা খটখট শব্দ করে ভুতুড়ে গলায় বলে, লাফাংচু দ্রিদিম্বা, কিন্তু তন্ন তন্ন করে খুঁজে কাউকে দেখা যায় না। এমনকি বাড়ির চারপাশে আলো জ্বললেও এই ঘটনা কিন্তু ঘটছে। সাহসী যুবকেরা দল বেঁধে পাহারা দিয়েও এর কিনারা করতে পারেনি। পুলিশকে জানানো হয়েছে, কিন্তু পুলিশও এ রহস্য ফাঁস করতে ব্যর্থ হয়েছে। আশ্চর্য ব্যাপার, 20শে মার্চ রাতে থানার বড়বাবুর কোয়ার্টারেও এই ভুতুড়ে ঘটনাটি ঘটেছে। তিনি রিভলভার থেকে কয়েক রাউন্ড গুলি বর্ষণও করেন, কিন্তু তাতেও কাজ হয়নি। তার ঘণ্টাখানেক পরে বনশোভা নার্সারির প্রোপ্রাইটার সাধুচরণ লাহার বাড়ির জানালায় লাফাংচু দ্রিদিম্বা কথাটি আবার শোনা যায়। শ্রী লাহা এবং তার পরিবার প্রচণ্ড আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। প্রথমত উল্লেখ্য, এখানে গঙ্গার ধারে শ্মশানের কাছে যে প্রাচীন শিব মন্দির আছে সেটি ঐতিহাসিক। রায়গড়ের রাজা কীর্তিমান রায় 1650 খ্রিস্টাব্দে এই মন্দির নির্মাণ করেন। মন্দিরের বর্তমান সেবায়িত পঞ্চানন আচার্য মহাশয়ের মতে, রায়গড়বাসীদের অনাচারে ক্রুদ্ধ দেবতা মহাদেব তাঁর ভূতগণকে লেলিয়ে দিয়েছেন। অবিলম্বে তার তুষ্টি সাধনের জন্য মহাযজ্ঞ, বলিদানাদি ইত্যাদি পুণ্যকৃত্য আবশ্যক। খবরটা খুঁটিয়ে পড়ার পর হাসতে হাসতে বললুম, বোগাস, আসলে অনেক সময় কাগজের পাতা ভরার জন্য এসব আজে বাজে উদ্ভট খবর দরকার হয়। যারা খবর জোগাড় করেন তারাও এই কম্মুটি করে থাকেন। তাছাড়া তিলকে তাল না করলে খবর হয় না, বিশেষ করে লোকে তো মুখরোচক খবরই চায়। কর্নেল চুরুট ধরিয়ে বললেন, খবরটা পড়ার পর মনে হচ্ছিল হালদার মশাই এর আবির্ভাব আসন্ন, কারণ কদিন আগে উনি ফোনে দুঃখ করে বলছিলেন কেস টেস একদম পাচ্ছেন না, জীবনটা একঘেয়ে লাগছে, দেশ থেকে রহস্য টহস্য কমে গেলে ওঁর এজেন্সি যে তুলে দিতে হবে। ভেবে দেখো জয়ন্ত, গণেশ এভিনিউয়ে তেতালার ছাদে ছোট্ট একখানা ঘরের ভাড়া 500 টাকা। হালদার মশাইয়ের মতো রিটায়ার্ড মানুষের পক্ষে কি সাংঘাতিক সমস্যা তাহলে? কাজেই হালদার মশাই রায়গড়ের ট্রেন ধরতে গেলেন। কিন্তু উনি আপনার সঙ্গে পরামর্শ না করে অমনভাবে যে বেরিয়ে গেলেন এটাই আশ্চর্য ব্যাপার। কর্নেল অভ্যাস মতো হেলান দিয়ে চোখ পুঁজলেন। একটু আগেই বলেছি, রহস্যটা যে কাগজের খবর হবে সেটা উনি আঁচ করতে পারেননি। তুমি ঠিকই বলেছ, ওর হঠাৎ চলে যাওয়াটা আমাকেও অবাক করেছে। কিন্তু কর্নেল, তাই বা আপনি ধরে নিচ্ছেন কেন? না দেখুন, এমনও তো হতে পারে হালদার মশাই নেহাত আড্ডা দিতেই এসেছিলেন, খবরটা পড়েই রহস্যের টানে ছুটে গেলেন। ওর পাগলামির কথা তো আমরা ভালোই জানি। তুমি আসার আগেই হালদার মশাই এসেছিলেন কি না? হ্যাঁ, কিন্তু ওর মধ্যে তো কোনো উত্তেজনা দেখিনি। তুমি লক্ষ্য করনি ডার্লিং, উনি এসেই ষষ্ঠীকে ছাতে পাঠিয়েছিলেন আমাকে খবর দিতে। নিজেই যেতে পারতেন, জাননি, তার কারণ তোমার জানা উচিত। তুমিও এসে সোজা ছাদে চলে যেতে, কিন্তু যাওনি। ও বাবা, আরে ছাদের দরজায় কী সব সাংঘাতিক ক্যাকটাস রেখেছেন যে! অ্যাপোরো ক্যাকটাস ফ্ল্যাজেলিফর্মিস, এই সিরিউস প্রজাতির ক্যাকটি ব্যালকনিতে রাখার উপযুক্ত। এরা বৃষ্টি সইতে পারে না, অথচ ঠান্ডা পরিবেশ চাই। ভীষণ কাঁটায় ভরা, কতকটা অক্টোপাসের গড়ন, কিন্তু কি অসাধারণ লাল ফুল ফোটে। উঁকি মেরে দেখে এসো বরং। প্লিজ কর্নেল,
হালদার মশাই এবং লাফাংশু দ্রিদিম্বা, হা, ওই ক্যাকটিগুলো ছাতে ওঠার মুখে রেখেছি যাতে কেউ হুট করে গিয়ে আমাকে বিরক্ত করতে না পারে। ক্যাকটি আর অর্কিড অনেক বেশি মনোযোগ ও সেবা দাবি করে ডার্লিং। ও, এই জন্যই সেদিন এক ভদ্রমহিলা বলছিলেন যে আপনার ওই কর্নেল ভদ্রলোক বুড়ো। সংকোচে বলো ডার্লিং, আজ আমার মুড খাসা। ওপালটিয়া ব্যাসিলারিস ক্যাকটির একটি কাটিং মেক্সিকোর সোনোরা থেকে আনিয়েছিলুম, দারুণ ফুল উপহার দিয়েছে, অবিশ্বাস্য। আসলে ভদ্রমহিলার মতে আপনি না খুব ন্যাকা। ব্রিলিয়েন্ট ব্রিলিয়েন্ট, ভদ্রমহিলা যথার্থ বলেছেন, ন্যাকা। ন্যাকা কথাটার মানে বলো তো। মানে আবার কি? যে জেনেও না জানার ভান করে। তবে কথাটা এসেছে আরবি নেক থেকে। নেক মানে পুণ্যবান, ভালো মানুষ। এক ভাষার শব্দ অন্য ভাষায় ঢুকে বিকৃত হয়ে যায়, মানেও বদলে যায়। নেক থেকে নেকা, এক্ষেত্রে উচ্চারণ এবং ব্যঙ্গাত্মক অর্থ বিকৃতি ঘটেছে। একা যেমন একা। উফ কর্নেল! কর্নেল হঠাৎ গম্ভীর হয়ে টেলিফোনের দিকে হাত বাড়ালেন, একটা নম্বর ডায়াল করে বললেন, সুপ্রভাত রায় সাহেব, কর্নেল সরকার বলছি। আচ্ছা, আপনার বাগানে যে একিনোক্যাকটাস গ্রোসি নিয়ে দেখেছিলুম, আপনি চমৎকার নাম দিয়েছেন, এই কুষ্মাণ্ড ক্যাকটি, কি বললেন, অকাল কুষ্মাণ্ড? এনিওয়ে, ওগুলো তো রায়গড় থেকে, বনশোভা নার্সারি। আই সি, কি অবাক, আমি কল্পনাও করিনি আপনি রায়গড়ের ঐতিহাসিক রাজাদের বংশধর। আসলে রাজবংশধররা কুমার বাহাদুর বা প্রিন্স আপনি পছন্দ করেন না তাহলে। আচ্ছা শুনুন শুনুন, ওই ওই অকাল কুষ্মাণ্ড আমার দরকার, কিভাবে? আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ, রাখছি। কোনো এক রায়গড়ে ভূতের পেছনে দৌড়লেন এক ভদ্রলোক, আর এদিকে আর এক ভদ্রলোক মনে হচ্ছে অকাল কুষ্মাণ্ডের পেছনে দৌড়তে চলেছেন। তবে এই যোগাযোগটা অদ্ভুত রকমের আকস্মিক। প্রকৃতিবিদ এতক্ষণে মাথার আঁটো টুপি খুলে টাকে হাত বুলোচ্ছিলেন। রহস্য জিনিসটার সঙ্গে আকস্মিকতার সম্পর্ক অনিবার্য জয়ন্ত। তা আপনার এই অকাল কুষ্মাণ্ডে কোনো রহস্য আছে বুঝি? আছে আছে, প্রকৃতির চেয়ে বেশি রহস্য আর কোথায় আছে? নাকি হ্রদ দেখা আর কলা বেচা দুই সেরে নিতে চান? কর্নেল আমার প্রশ্নের জবাব না দিয়ে হঠাৎ উঠে দাঁড়ালেন, তারপর সোফার কাছে এগিয়ে নিচে থেকে একটা নোটবুক কুড়িয়ে বললেন, বলেছি তুমি হালদার মশাইকে লক্ষ্য করনি, করলে চোখে পড়তো। খবরটা পড়ার পর ভদ্রলোক এমন উত্তেজিত হয়ে উঠেছিলেন যে নোট বইটার কথা ভুলে গেছেন, সম্ভবত এটা আমাকে দেখানোর জন্য হাতে রেখেছিলেন। তারপর আমার আসতে দেরি হচ্ছে দেখে কাগজ পড়ার জন্য এটা সোফায় রাখেন, এত বড় নোট বই পকেটে ঢোকানো যায় না। এটা ওর ডিটেকটিভ এজেন্সির নোট বই মনে হচ্ছে। যাই হোক, খবরটা পড়ার পর হঠাৎ উঠে দাঁড়ানো এবং চলে যাওয়ার সময় হাত থেকে নোট বইটা নিচে পড়ে যায়। এই তো, একটা বেনামি চিঠির কপি ছাড়া এটা আর কি হতে পারে? মূল চিঠিটা। জয়ন্ত, ফোনটা ধরো। ফোনটা ধরে সাড়া দিতেই হালদার মশাইয়ের গলা ভেসে এলো, জয়ন্ত বাবু নাকি? কর্নেল স্যার, রে ফোনটা দিন না প্লিজ। আপনি কোত্থেকে বলছেন? হাওড়া স্টেশন। আর কইেন না, নোট বইখান ফেলাই আইছি। ওটা তো আপনার কর্নেল স্যারের হাতেই রয়েছে। আরে ফোনটা দিন, ট্রেনের সময় হইয়া গেছে। হালদার মশাই পূর্ববঙ্গীয় ভাষাতেও কথা বলেন মাঝে মাঝে, বিশেষ করে উত্তেজনার সময়। ফোনটা কর্নেলকে দিলুম। কর্নেল বললেন, হ্যাঁ বলুন হালদার মশাই, বলেন কি? মক্কেলের নিষেধ? ঠিক আছে ঠিক আছে, সব পেশাতেই কিছু এথিক্স বা নীতি মেনে চলা হয়। আপনি ডিটেকটিভ, কাজেই না 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 না, আপনি আপনার কাজ করুন, গোপনে যোগাযোগ রাখবেন। বেশ তো, ঠিক আছে, উইশ ইউ গুড লাক। ফোন রেখে কর্নেল গম্ভীর মুখে ঘুরে দাঁড়ালেন। কি ব্যাপার কর্নেল?
কর্নেল নোট বইয়ের একটা পাতা আমার সামনে তুলে ধরলেন। হালদার মশাইয়ের হস্তাক্ষরে লেখা আছে, 26 মার্চ রাত 12টা পর্যন্ত অপেক্ষা করা হবে। তার মধ্যে ত্রম্বক না পেলে আদরের নাতি বিশু বলিদান হবে। আবার বলা হচ্ছে ত্রম্বক রেখে আসবে শ্মশান বটের গোড়ায় চৌকো পাথরটার ওপর। পুলিশকে জানালে শিবেরও সাধ্য নেই তোমাকে বাঁচায়। আর একটা কথা, লাফাংচু দ্রিদিম্বা দিয়ে কাজ হবে না। ওই ভূতটাকে আমরা চিনি, তাকে ফাঁদ পেতে ধরব, তাই সাবধান। পড়ার পর বললুম, সর্বনাশ, এ তো কিডন্যাপের কেস মনে হচ্ছে। পঞ্চানন আচার্যের নাতি বিশুকে কারা গুম করে রেখেছে? ত্রম্বক তাহলে নিশ্চয়ই কোনো দামি জিনিস। কর্নেল নোট বইটা নিয়ে তার ইজি চেয়ারে বসলেন। ত্রম্বক শিবের এক নাম, তবে কথাটার মানে যে দেবতার তিনটে চোখ আছে। আমাদের হালদার মশাই নিজের পেশার ব্যাপারে খুব মেথডিক্যাল। ফোনে আমাকে ওর মক্কেলের নাম জানাতে চাইলেন না, বললেন নিষেধ আছে, কিন্তু নোট বইতে নাম ঠিকানা সবই লেখা আছে দেখছি। ওর মক্কেল সেই শিব মন্দিরে সেবায়িত পঞ্চানন আচার্য, সে তো বোঝাই যাচ্ছে। না জয়ন্ত, নাতি কিডন্যাপড হয়েছে যাঁর, তিনি মোটেও হালদার মশাইয়ের কাছে আসেননি। সম্ভবত তাঁর জানার কথাও নয় যে কে কে হালদার নামে একজন প্রাইভেট ডিটেকটিভ আছেন। হালদার মশাইয়ের মক্কেল হলেন রায় সাহেব, যার সঙ্গে একটু আগে আমি ফোনে কথা বললুম, বালিগঞ্জ লেনের প্রমোদ রঞ্জন রায়, ভদ্রলোক ইন্টারন্যাশনাল হর্টিকালচার সোসাইটির একজন মেম্বার। ব্যাপারটা বড্ড গোলমেলে হয়ে গেল দেখছি। কর্নেল নিভে যাওয়া চুরুটটা ধরিয়ে বললেন, অবশ্য এমনও হতে পারে রায় সাহেব তাঁদের রায়গড় শিব মন্দিরের সেবায়িত মশাইয়ের নাতিকে সদিচ্ছাবশেই উদ্ধার করতে চেয়েছেন। হয়তো পঞ্চাননবাবুই ছুটে এসেছেন তাঁর কাছে, তাই। কর্নেল হঠাৎ থেমে গিয়ে ইজি চেয়ারে হেলান দিলেন, চোখ বন্ধ করে রইলেন। কিন্তু কর্নেল, রায় সাহেব কেন হালদার মশাইকে নিজের নাম গোপন রাখতে বলবেন? ঠিক ঠিক, এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আচ্ছা, রায় সাহেব কি হালদার মশাইয়ের সঙ্গে আপনার সম্পর্কের কথাটা জানেন? কর্নেল চোখ খুলে সোজা হয়ে বসে বললেন, না জানলেও হালদার মশাই জানিয়ে থাকবেন, তাই। রায় সাহেব চান না আমি এতে নাক গলাই। তখন ফোনে বললেন, একিনোক্যাকটাস গ্রুসি নিয়ে ওই সেই অকাল কুষ্মাণ্ডের জন্য কষ্ট করে রায়গড়ে আমার যাওয়ার দরকার নেই, উনি শিগগিরই পাঠিয়ে দেবেন। তাহলে কি হালদার মশাই ওর অজ্ঞাতে আপনার সঙ্গে পরামর্শ করতে এসেছিলেন? কর্নেল চুরুটের একরাশ ধোয়ার দিকে তাকিয়ে বললেন, হালদার মশাই খুব মেথডিক্যাল কিন্তু বড্ড হঠকারী, বহুবার নিজেই নিজের সাংঘাতিক বিপদ ডেকে এনেছেন, তা তো তুমি নিজেও দেখেছো। লাফাংচু দ্রুদিম্বা ভৌতিক রহস্যে আমার মাথা ব্যথা ছিল না, অকাল কুষ্মাণ্ডও আমি ঘরে বসে পেয়ে যাব, কিন্তু হালদার মশাইয়ের জন্য আমার ভাবনা হচ্ছে জয়ন্ত। এই এই দেখো না, নিজের নোট বইটা ফেলে গেলেন এবং স্টেশনে গিয়ে সেটার কথা খেয়াল হল, এদিকে রায় সাহেবের এমন লুকোচুরির বা কারণ কি? তিনি তো আমার পরিচয় ভালোই জানেন। না ডার্লিং, আমার কেন যেন মনে হচ্ছে এটা আমার প্রতি একটা চ্যালেঞ্জ। কর্নেল উঠে দাঁড়ালেন, আপনি কি এখনই রওনা দেবেন নাকি? বনশোভা নার্সারিতে আমি 2-3 গেছি জয়ন্ত, প্রোপ্রাইটার সাধুচরণ লাহা আমার চেনা লোক, গঙ্গার ধারে প্রায় 30 একর জমি জুড়ে ওর বিশাল নার্সারি, নন্দনকানন বললেই চলে, এমন নার্সারি এ দেশে আর 2 নেই। লাহাবাবু দুর্লভ প্রজাতির অর্কিড আর ক্যাকটি গ্রাফটিং করে নানা জায়গায় চালান দেন। ঠিক আছে, উইশ ইউ আ গুড লাক। কর্নেল চোখ কটমুটিয়ে বললেন, তুমিও যাচ্ছ? সে কি, আরে আমাকে যে আজকে মুখ্যমন্ত্রীর প্রেস কনফারেন্সে যেতে হবে। চিফ রিপোর্টারকে বাড়িতে ফোন করে জানিয়ে দাও, মুখ্যমন্ত্রী মশাইয়ের ভাষণের চেয়ে লাফাংচু দ্রুদিম্বা রহস্য পাঠকেরা বেশি খাবে, বরং ফোনটা একবার আমাকে দিও, বুঝিয়ে দেব।
রায়গড়ে পৌঁছতে প্রায় পৌনে চারটে বেজে গেল। গঙ্গার ধারে একটা পুরনো গঞ্জের গায়ে একালের ছাপ পড়েছে, নতুন পুরনোতে মিলিয়ে অদ্ভুত একটা চেহারা, ভিড়ভাট্টা হইচইয়ে তুল কালাম অবস্থা। আমরা একটা সাইকেল রিক্সা নিলুম, বসতি এলাকার ডাইনে রেখে রিক্সা যে পথে এগোলো তার দুধারে ধ্বংসস্তূপ আর জঙ্গল। কিছুক্ষণ পরে কর্নেল হঠাৎ বলে উঠলেন, রক্ষে রক্ষে, শিব মন্দিরে প্রণাম করে আসি, এক মিনিট। রিক্সাওয়ালা বলল, বেশি দেরি করবেন না স্যার, নার্সারি থেকে আমাকে একা ফিরতে হবে, তো বেলা গড়িয়ে যাবে, যা শুনশান নিরিবিলি রাস্তা। চোর ছিনতাইয়ের ভয় আছে নাকি? না স্যার, তবে ইদানিং এখানে বাবার চেলাদের খুব উপদ্রব শুরু হয়েছে। তুমি কি ভূত প্রেতের কথা বলছো? রিক্সাওয়ালা রীতিমতো বুকে কপালে হাত ঠেকিয়ে বলল, আগে ঠিকমতো সেবা যত্ন না হলে বাবা রেগে যান, প্রথম রাগ পড়েছিল ঠাকুর মশায়ের গিন্নির উপর, রাত্রিরে খিড়কির দোরের কাছে ঘাড় মটকে দিয়েছিলেন, এই তো দু মাস আগের কথা। ডাক্তার বলল হার্ট ফেল, আজকাল ডাক্তারদের এই এক কথা, হার্ট ফেল। তবে কেউ কেউ বলছিল বটে মার্ডার কেস, তবে আমি বিশ্বাস করিনি স্যার। তুমি কার কথা বলছো বলো তো? আগে এই মন্দিরের যে ঠাকুর মশাই আছেন, তিনার ওয়াইফ ছিলেন। বুঝেছি, তা আর দেরি করবেন না স্যার, শিগগির প্রণাম করে আসুন। মন্দিরে এখন ঠাকুর মশাই আছেন তো? থাকার তো কথা। ওর বাড়িতে আর কে আছেন? ওর নাতি পিসু, বাপ মা মরা ছেলে স্যার, ঠাকুর মশাই মানুষ করছেন, স্কুলে পড়ে। কর্নেল পা বাড়িয়ে বললেন, বিশু নিশ্চয়ই আছে এখন, স্কুলের তো ছুটি হয়ে গেছে। বিশুকে পাওয়া কঠিন, এই আছে তো এই নেই, কোথায় কোথায় টোটো করে ঘোরে, তবে ছেলেটা বড্ড ভালো স্যার। আমার মুখ থেকে বেরিয়ে গেল, আচ্ছা এই লাফাংচু দৃদিম্বা ব্যাপারটা? এই বাবা ও সব কথা বলবেন না স্যার, যান যান প্রণাম করে আসুন, বড্ড দেরি হয়ে যাচ্ছে। রাস্তা থেকে এক ফালি পায়ে চলা পথ এগিয়ে গেছে শিব মন্দিরের জরাজীর্ণ ফটক পর্যন্ত। দুধারের ধ্বংসস্তূপ ঢেকে রেখেছে ঝোপঝাড় আর কিছু উঁচু গাছ। কর্নেল যেতে যেতে চাপাসরে বললেন, বোঝা গেল বিশু কিডন্যাপড হওয়ার কথা এখানে এখনও সম্ভবত কেউ জানে না। আরও একটা কথা জানা গেল, সেবায়িত ভদ্রলোকের স্ত্রীর মৃত্যুটা অনেকের কাছেই সন্দেহজনক। কর্নেল বাইনোকুলার তুলে পাখি দেখার চেষ্টা করছিলেন, বললেন, একটা নিষেধাজ্ঞা রইল জয়ন্ত, তুমি সব সময় মুখটি বুঝে থাকবে, বিশেষ করে যখন আমি কারোর সঙ্গে কথা বলবো। অভিমান চেপে বললুম, ওকে বস। না না না, অন্যান্য কথা বলবে, শুধু এই ঘটনা সংক্রান্ত কোনো কথা বাদে। হ্যাঁ, তবে যখন তুমি আমি একা থাকবো তখন যথেচ্ছ কথা বলার কোনো বাধা নেই। ফটক দিয়ে ঢুকে একটা চত্বর দেখা গেল, এখানে ওখানে দেশি ফুল ফলের গাছ, সামনে প্রকাণ্ড শিব মন্দির, ধাপ বেয়ে উঠতে হয়, ডাইনে একতলা কয়েকটা ঘর, ঘরগুলোর দরজা জানলা বন্ধ। জুতো খুলে আমরা মন্দিরের দরজায় উঠে গেলুম, ভেতরটা আবছা অন্ধকার। কর্নেল জ্যাকেটের পকেট থেকে একটা ছোট্ট টর্চ বের করে জ্বাললেন, সেই আলোয় একটি কালো পাথরের শিবলিঙ্গ দেখা গেল, সিঁদুরের ছোপ পড়েছে আগা কোড়া, কিছু মিয়ে যাওয়া ফুল আর বেলপাতা পড়ে আছে। হঠাৎ কর্নেল টর্চ নিভিয়ে ফিসফিস করে বললেন, প্রণাম করো ডার্লিং, ছটপট প্রণাম প্রণাম। উনি হাঁটু মুড়ে বসে মাথা ঠেকালে আমি বেশ অবাক হয়েছিলাম, কারণ এ যাবৎ আমার বৃদ্ধ বন্ধুকে কোথাও এমন ভক্তি প্রদর্শন করতে অন্তত দেখিনি। যাই হোক, ওর দেখা দেখি আমাকেও মাথা ঠেকাতে হলো। তারপর উঠে দাঁড়িয়ে ঘুরে দেখি নিচের চত্বরে এক প্রৌঢ় দাঁড়িয়ে আছেন, লম্বাটে গরণ, পরনে খাটো করে পরা ধুতি আর হাফ ফতুয়া, কপালে লাল তিলক, গলায় রুদ্রাক্ষ মালা, খালি পা। কর্নেল বিনীতভাবে বললেন, আমার আন্তরিক ইচ্ছে পুজো দি, তা আপনিই কি এই মন্দিরের পুরোহিত? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনাকে কোথায় যেন দেখেছি। বনশোভা নার্সারিতে অথবা লাহাবাবুর বাড়িতে। মনে পড়েছে, গঙ্গার ধারে। তা
আপনার গলায় সেই যন্তরটাও ঝুলছে দেখছি। হ্যাঁ, তা কি দেখেন ওই দিয়ে? পাখিটা কি দেখি? পাখি দেখতে আমার ভালো লাগে ঠাকুরমশাই। এই ঠাকুরমশাই তাহলে সেই পঞ্চানন আচার্য। মুচকি হেসে তিনি বললেন, আমার নাতি বিষেটারও ওই নেশা, বুঝলেন? একটা একটা টিয়া পাখি পুষেছিল তো, রাগ করে খাঁচা খুলে উড়িয়ে দিয়েছি। তাতে হতভাগার এমন রাগ যে না খাওয়া না দাওয়া কোথায় উধাও ফুস। তা জানা যা, যেখানে যাবি যা, কদিনকে খেতে দেয় দেখবখন, আবার এই শর্মার পায়ের তলায় এসে হুমড়ি খেয়ে পড়তেই হবে। হ্যাঁ, কর্নেল এবং তার পিছনে আমি সিঁড়ি বেয়ে নেমে এলুম চত্বরে। কর্নেল বললেন, আপনার নাতির বয়স কত? কোন ক্লাসে পড়ে? ওই তো ওই 12-13 হবে, ক্লাস 6-এ গাড্ডা খেয়ে পড়ে আছে। আর বলবেন না মশাই, বিশু তো নয়, বিচ্ছু বিচ্ছু, বুঝলেন? কি বুঝলেন? বিচ্ছু। ঠাকুরমশাইয়ের চোখ দুটি কেমন ঢুলু ঢুলু এবং মুখে অমায়িক ভাব, চোখ নাচিয়ে হেসে বললেন, মশাইদের কি কলকাতা থেকে আসা হচ্ছে? হ্যাঁ। কর্নেল এদিক ওদিক তাকিয়ে দেখে বললেন, আগে হ্যাঁ, ছোট ছেলের এই নিরিবিলি জায়গায় একা থাকতে ভালো লাগবে কেন? তাই হয়তো মাঝে মাঝে কোনো আত্মীয় স্বজনের বাড়ি চলে যায়। আপনি খোঁজ নিচ্ছেন না কেন? পঞ্চানন আচার্য এইবার একটু বিরক্ত হলেন। ধুর মশাই, আত্মীয় স্বজন বলতে ওর কেউ কোথাও আছে নাকি? ওই তো ওই রায়গড়েই কারো বাড়ি গিয়ে থাকে, এবারও তাই আছে। তা আপনি ওর পাখিটা খুলে দিলেন কেন? অত কৈফিয়ত দিতে পারবো না মশাই। হ্যাঁ। কর্নেল পকেট থেকে পার্স বের করে বললেন, আগামী কাল পুজো দেব, জিনিসপত্র কেনাকাটার জন্য কত অ্যাডভান্স লাগবে বলুন, আমি লাহাবাবুর নার্সারিতে আছি। ঠাকুরমশাই পার্সের দিকে তাকিয়ে বললেন, তা ছোট না মাঝারি নাকি বড় পুজো? আগে না ওই ছোট পুজোর রেট 50, মাঝারি 500, আর বড় 750। এত তফাৎ কেন? ঠাকুরমশাই হাসলেন, এই ছোটতে নিরিমিষ, মাঝারিতে কেজি 10, আর বড়তে ধরুন কেজি 15-20। আসলে পাঁঠার যা দাম বেড়েছে আর বলবেন না মশাই। ওই তো হাড়িকার দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ, কি অবস্থা দেখুন না, দেখুন ঘুণ ধরে নড়বড় নড়বড় করছে। মাঝারি বা বড় পুজো হলে কেতোকে খবর দিতে হবে, তো তো তাকেও তো মজুরি দিতে হবে নাকি? কর্নেল পার্স থেকে দুটো 10 টাকার নোট ঠাকুরমশাইয়ের পায়ের কাছে রেখে বললেন, ছোটই দেব, রক্ত টক্ত আমার হাতে সয় না, এই রইল অ্যাডভান্স। ঠাকুরমশাই নোট দুটো দেখতে দেখতে বললেন, আরেকটা চাই, পুজো সামগ্রীর বেজায় দর, বুঝলেন তো, দিন। কর্নেল আরেকটা 10 টাকার নোট রাখলেন, তারপর বললেন, কখন আসবো বলুন? দাঁড়ান পাঁচি দেখে আসি। টাকা তুলে নিয়ে কেমন যেন ঘোরের মধ্যে হেঁটে গেলেন ঠাকুরমশাই। একতলা একটা ঘরের দরজায় তালা ঝুলছে, ফতুয়ার পকেট থেকে চাবি বের করে তালা খুললেন, ঢুকে গেলেন ভেতরে। সত্যি কি পুজো টুজো দেবেন নাকি? মাঝে মাঝে একটু ধর্মকর্ম করলে মনে শান্তি আসে ডার্লিং। ঠাকুরমশাই বেরিয়ে আসছিলেন, এবার চোখে চশমা, হাতে পাঁজি। বারান্দা থেকে নামার সময় একটা শূন্য পাখির খাঁচায় মাথার টক্কর লাগলো, অমনি হ্যাত্তেরি বলে খাঁচাটা হ্যাচকা টানে খুলে ছুঁড়ে ফেললেন, তারপর পাঁজির পাতা উল্টাতে উল্টাতে এগিয়ে এলেন। হ্যাঁ, কোথায় গেল কোথায় গেল? কাল বেলা গতে 6:33:44 মহেন্দ্র যোগ। এই আপনারা কাজ করুন, বুঝলেন, সূর্য ওঠার আগেই চলে আসুন। কর্নেল করজোড়ে প্রণাম করে পা বাড়িয়ে বললেন, আচ্ছা এই যে খাঁচাটা ফেলে দিলেন, আপনার নাতি এসে রাগ করবে না? ঠাকুরমশাই বাঁ হাতের বুড়ো আঙুল দেখিয়ে বললেন, হ্যাঁ বয়ে গেল। গত সপ্তাহে
পাখি উড়িয়ে দিয়েছি আর এ হপ্তায় খাঁচা উড়িয়ে দিলুম। পাখি ফিরে এসে থাকবে কোথায়? আপনার নাতি চলে গেল কবে? ওই তো আজকে রোববার। বৃহস্পতিবার স্কুল থেকে বিকেলে এসে বই খাতা রেখে চলে গেল। বলে যায়নি কোথায় যাচ্ছে? বললো যে কেতো নাকি ওর পাখি দেখতে পেয়েছে, তাই ধরতে যাচ্ছে। কেতো কে? আমার অ্যাসিস্ট্যান্ট। এক কোপে 100 পাঁটা কাটে মশাই। বড় পুজো দিলে দেখতেন। রিক্সাওয়ালাকে দেখা গেল ফটকের বাইরে, মুখে তিতিবিরক্ত ভাব। বড্ড লেট হয়ে গেল স্যার, এমন করলে চলে? এতক্ষণে ফিরে গিয়ে আরো কয়েক খেপ প্যাসেঞ্জার টানতো স্টেশনে। ঠাকুরমশাইয়ের কাছে বিদায় নিয়ে আমরা গিয়ে রিক্সায় উঠলুম। রিক্সাওয়ালা গজগজ করতে থাকল। পাঁচু ঠাকুরের পাল্লায় পড়তে আছে, সবসময় ভাঙের নেশায় চুর হয়ে থাকেন, কিন্তু পুজো দিতে চাইলেই টনটনে হুঁস। শুনেছি রায় রাজাদের জখের ধন আগ লাগছেন সাত পুরুষ ধরে, তবু টাকার লোভ গেল না। বলো কি জখের ধন? আজ্ঞে স্যার, আপনারা শিক্ষিত লোক, আপনাদের কি অজানা আছে? শিব ঠাকুরের মাথায় থাকে সাপ, সেই সাপের মাথায় আছে এক মণি। সাত রাজার ধন কিনা বলুন স্যার। এই মন্দিরের শিবের মাথায় তো সাপ দেখলুম না হে, ন্যাড়া শিবলিঙ্গ আছে বটে, সাপ তো নেই। রিক্সাওয়ালা দার্শনিকের ভঙ্গিতে বলল, আছে, ছিল, কে দেখা পায় আর কে পায় না। আর মনির কথা যদি বলেন তাও আছে, ছিল, যে জানার সে ঠিকই জানে। কে সে? পাঁচু ঠাকুর, আবার কে? ডাইনি গঙ্গা দেখা গেল এতক্ষণে। সামনে কিছুটা দূরে বনশোভা নার্সারির গেট, দেওয়ালের ওপর কাঁটা তারের বেড়া। রিক্সাওয়ালা রায়রাজাদের গপ্প শোনাচ্ছিল। এসব গপ্পের কাঠামো দেখেছি একই রকম, সেই ধার্মিক রাজার সামনে সশরীরে দেবতার আবির্ভাব, তারপর পুজোর নির্দেশ, বরদান এবং একটি মন্দির নির্মাণ। তবে এই গপ্পে দেবতা নিজের মাথার সাপের মণিটিও নাকি দান করেছিলেন রায়রাজাকে। ফিসফিস করে কর্নেলকে বললুম, ত্রম্বক। কর্নেল শুধু চোখ কটমটিয়ে তাকালেন। নার্সারির গেটে আমরা রিক্সা থেকে নামতেই কে ভেতর থেকে চেঁচিয়ে উঠল, হ্যালো কর্নেল সরকার। কালো তাগড়াই চেহারা, থুতনিতে দাড়ি, পরনে লাল শার্ট, জিন্স আর পায়ে গামবুট, পিঠে সম্ভবত কীটনাশকের খুদে ট্যাঙ্ক বাঁধা, হাতে স্প্রের নল। এক ভদ্রলোক ফুলের ঝোপ থেকে বেরিয়ে আসছিলেন। হ্যালো মিস্টার বাগ, কেমন আছেন? আপনার কর্তাবাবু কোথায়? সাধুদা ভূতের ভয়ে বাড়ি থেকে নার্সারিতে আসছেন না, খবরের কাগজ পড়েননি? আজই তো বেরিয়েছে। এনিওয়ে ওয়েলকাম, মালিক নেই তো কি হয়েছে? নোকর আপনার সেবার জন্য হাজির। আমার কয়েকটা একিনোক্যাকটাস গ্রুসি নিয়ে চাই, রায় সাহেবের বাগানে দেখে দৌড়ে এসেছি। মিস্টার বাককে হঠাৎ যেন চমকে উঠতে দেখলুম, নাকি আমারই চোখের ভুল? তখনই অবশ্য সহাস্যে বললেন, আসুন আসুন, আরে সে হবে ক্ষণ, আপনাকে ক্লান্ত দেখাচ্ছে, চলুন একটু বিশ্রাম করবেন। নার্সারির একটেরে গঙ্গার ধারে বাংলো ধাঁচের সুন্দর একটা বাড়ি। ম্যানেজার অরিন্দম বাগ একা থাকেন সেখানে, ভদ্রলোক একজন হর্টিকালচার বিশেষজ্ঞ। রায় সাহেবের সুপারিশে সাধুবাবু ওকে বছর দেড়েক আগে বহাল করেছেন। সাধুবাবু তাই এখন রাতে রায়গড়ের বাড়িতে গিয়ে থাকেন, আগেই বাংলোতেই থাকতেন। মান্যগণ্য অতিথি এলে তাঁদের এখানে থাকার ব্যবস্থা করা হয়। নার্সারির বেশিরভাগ কর্মী স্থানীয় লোক, তারা সন্ধ্যায় বাড়ি চলে যান। জনাতিনেক মতন থাকেন উল্টো দিকের একতলা সারবন্দি ঘরগুলোতে, সেখানেই নার্সারির অফিস আছে। গেটের কাছাকাছি ট্রাক ও টেম্পোর গ্যারাজ আছে, রাতের পাহারার জন্য বন্দুকধারী গার্ডও আছে জনা দুই। কফি খেতে খেতে কর্নেল এবং মিস্টার বাগ ক্যাকটি নিয়ে দুর্বোধ্য আলোচনা চালিয়ে গেলেন, তারপর আমার কথা বেমালুম ভুলে দুজনে বেরিয়ে গেলেন, সম্ভবত ক্যাকটি পরিদর্শনে।
বেলা পড়ে এসেছে। অগত্যা জানলা দিয়ে গঙ্গা দর্শনেই মন দিলুম। এই সময় চোখে পড়ল কর্নেলের বাইনোকুলারটা টেবিলে পড়ে আছে। তুলে নিয়ে চোখে রাখলুম। লেন্স অ্যাডজাস্ট করার পর গঙ্গার ওপার এপার চমৎকার খুঁটিয়ে দেখা যাচ্ছিল। হঠাৎ চোখে পড়ল শিব মন্দিরের দিকে একটা প্রকাণ্ড বটের গাছ, এবং সেটাই হয়তো সেই শ্মশান ঘাট। তার তলা থেকে বেরিয়ে এলেন স্বয়ং প্রাইভেট ডিটেকটিভ কে হালদার। গঙ্গার ধারে নিচু বাঁধে ঘন ঝোপঝাড়, সেখানে ঢোকে ঘাপটি পেতে বসে পড়লেন। মিনিট পাঁচেক পরে একটা ডিঙি নৌকো এসে শ্মশান বটের কাছে ভিড়ল। ঝোপের আড়াল পড়ায় কিছু দেখা যাচ্ছিল না, কিন্তু হালদার মশাইকে সেই দিকেই গুঁড়ি মেরে এগোতে দেখলুম। একটা কিছু নিশ্চয় ঘটতে চলেছে। হালদার মশাই অদৃশ্য হয়ে গেলে বাইনোকুলার নিয়ে পূবের দরজা খুলে বের হলুম, কিন্তু নিরাশ হতে হলো। এদিকের গেটে তালা আঁটা আছে, বেরোনো যাবে না। সবুজ রঙের লোহার কপাট অন্তত ফুট ছয়েক উঁচু, তার মাথায় গ্রিল এবং গ্রিলের ওপর আবার কাঁটা তার। এটা কি নার্সারি না দুর্গ? তবুও ভালো, ঘরের মেঝে উঁচুতে বলে জানলা দিয়ে বাইরেটা দেখা যায়। তাই ঘরে ফিরে আবার বাইনোকুলারে চোখ রাখলুম। সেই নৌকো তরতর করে চলে যাচ্ছে, কোথাও হালদার মশাইকে দেখতে পাওয়া গেল না। আলোর রং ধূসর হয়ে গেছে, সব আবছা হয়ে পড়েছে। এবার একটু পরে কর্নেল এবং মিস্টার বাগে সাড়া পেলুম। কথা বলতে বলতে দুজনে ঘরে ঢুকলেন। মিস্টার বাগ সুইচ টিপে আলো জেলে বললেন, জয়ন্তবাবু হয়তো লক্ষ্য করেননি, আমরা মাঠে ঘাটে থাকলেও সিটি লাইফের আরাম ভোগ করি। জয়ন্ত মাঝে মাঝে নেচারকে কাছে পেতে চায়, আমারই সঙ্গ দোষে। কিন্তু সমস্যা হলো নেচার কিন্তু খুব একটা নিরাপদ কিছু নয়। এই নার্সারিতে বেজায় সাপের উৎপাত হয়। এখন অবশ্য মার্চের শেষ দিক, সাপেদের ঘুমের শেষ প্রহর। এপ্রিলের মাঝামাঝি একবার পাশ ফিরে শোবে, তারপর মে মাসে বেরোতে শুরু করবে। জুনে তো সাংঘাতিক অবস্থা। নার্সারি ওদের ক্যামোফ্লেজের পক্ষে চমৎকার জায়গা। গত জুনে ক্যাকটি ভেবে একটা, না জয়ন্তবাবু ভাববেন ওকে ভয় দেখাচ্ছি। জয়ন্ত কিন্তু অলরেডি ভয় পেয়ে গেছে। সরি। আচ্ছা আপনারা বিশ্রাম করুন, ততক্ষণ আমি একটু কাজ ছেড়ে আসি। আর এক দফা কফিও বলে দিচ্ছি, কর্নেল সাহেব তো ভীষণ কফি ভক্ত। উনি চলে যাওয়ার পর কর্নেল বললেন, তোমাকে এত মন মরা দেখাচ্ছে কেন ডার্লিং? অন্ধকারে চুপচাপ দাঁড়িয়ে কি ভাবছিলে? চাপাসরে হালদার মশাইয়ের ব্যাপারটা বললুম, এবং নৌকোটার কথাও। শুনে কর্নেল গম্ভীর হয়ে গেলেন, তারপর বললেন, হালদার মশাইয়ের কাছে রিভলভার আছে, তুমি গুলির শব্দ শুনেছ কি? না। অবশ্য এত দূর থেকে রিভলভারের শব্দ শোনা অসম্ভব, তবে তোমার বর্ণনা শুনে মনে হলো নৌকোতে ওঁর প্রতিপক্ষের লোকটা কি ছিল। যদি ওঁর কোনো বিপদ না হয়ে থাকে, শিগগিরই আমার সঙ্গে যোগাযোগ করবেন। আচ্ছা, উনি কি জানেন যে আপনিও এখানে এসেছেন? উনি আমাকে আসতে বলেছেন, বনশোভা নার্সারিতে থাকতে বলেছেন। ও, তখন স্টেশন থেকে টেলিফোনে তাই বলছিলেন বুঝি? এই বাঘ ভদ্রলোককে না আমার ঠিক সুবিধের মনে হচ্ছে না। আপনি লক্ষ্য করেছেন কিনা জানি না, তখন গেটে ক্যাকটির কথা যেই বললাম, উনি যেন চমকে উঠলেন। একটু আগে আবার সাপেরও ভয় দেখাচ্ছিলেন। কি খালি হুম হুম করছেন, খুলে আলোচনা করুন। কর্নেল সেই পাঁচু ঠাকুরের মতো ঢুলু ঢুলু চোখে তাকিয়ে হাসি মুখে বললেন, আমি ছোট পুজোর কথা ভাবছি জয়ন্ত। আগামীকাল প্রত্যুষে 6:33:44 মহেন্দ্র যোগ। আমি কিন্তু যাচ্ছি না। ত্রম্বক দর্শনের পুণ্য মিস করা উচিত নয় ডার্লিং। না না, আমি মহাদেবের মাথার সাপের মনিটরির কথা বলছি না, ত্রম্বক স্বয়ং মহাদেব। এই সময় একটা লোক ট্রে নিয়ে ঘরে ঢুকল। এই লোকটাই আগেরবার কফি এনেছিল। এসো হরি, তোমার জন্য হাপিত্যেশ করছিলুম। হরি ট্রে রেখে সেলাম ঠুকে বলল, একটু দেরি হয়ে গেল স্যার, বাঘ সাহেবকে কর্তামশাই ডেকে পাঠিয়েছেন। জিপ গাড়ি হাঁকিয়ে চলে গেলেন বাঘ সাহেব। গণেশ ড্রাইভারকে ডাকতে পাঠিয়েছিলেন, তা গণেশের এদিকে জ্বর। অগত্যা, আচ্ছা হরি, এদিকের গেটের চাবি কার কাছে? একটু গঙ্গার ধারে ঘুরতে যেতুম।
এ হে, যদি একটু আগে বলতেন গেটের চাবি বাঘ সাহেবের কাছে থাকে। তবে স্যার, আমার মতে রাত বিরেতে না বেরোনোই ভালো, অবস্থার আগের মতো নেই, লোকে সন্ধ্যার পর আর বাইরে বেরোচ্ছে না ইদানিং। ভূত প্রেতের ব্যাপার নাকি? আগে তাই বটে, রাত বিরেতে জানলার বাইরে কে যেন খোনা গলায় কী সব বলে, আমিও শুনেছি। বলো কি, কবে শুনেছ? এই তো গত রাত্রিরে, ভয়ে কাউকে কিছু বলিনি। কিন্তু কি বলে ভূতটা? হরি বলার আগে আমার মুখ থেকেই বেরিয়ে গেল, লাফাংচু দ্রিদিম্বা। হ্যাঁ হ্যাঁ, তাই বটে তাই বটে। তবে আমার মনে হয় উনি বুড়ি ঠাকুরুনের আত্মা। আগে স্যার অপঘাতে মরণ বলে কথা, খিড়কির দৌড় থেকে আর মাত্র কয়েক পা নামলেই মা গঙ্গা, জলে পড়লেই আত্মার উদ্ধার হতো, কিন্তু বডি পড়েছিল দৌড় গোড়ায়। তুমি কার কথা বলছো হরি? আগে পাঁচু ঠাকুরের গিন্নি ছিলেন তিনি, বেজায় দজ্জাল মেয়ে ছিলেন। ওই যে কথায় বলে না, স্বভাব যায় না মোলে, মারা গিয়েও লোককে জ্বালাচ্ছেন। অপঘাতে মরণ বলছো কেন? কাউকে যেন বলবেন না স্যার, ভেতরে ভেতরে কথাটা সবাই জানে। পাঁচু ঠাকুর নেশাবাং করেন, রোজ এক ভরি আফিং তার চাই চাই। ঠাকুরুনের গয়নাগাটি সোনাদানা সব লুকিয়ে বেচে দিতেন, এই নিয়ে দুজনকার ঝামেলা। শেষে নাকি দেবতার ধন পর্যন্ত বেচতে চেয়েছিলেন পাঁচু ঠাকুর। বেগতিক দেখে ঠাকুরুন রাত দুপুরে দেবতার ধন লুকিয়ে রাখতে যাচ্ছিলেন। পাঁচু ঠাকুর ঘোরের লোক, তককে তককে ছিলেন, যেই ঠাকুরুন বেরিয়েছেন অমনি পেছন থেকে গলা টিপে ধরে। হরি ফোঁস করে শ্বাস ছেড়ে থেমে গেল। কর্নেল বললেন, কার কাছে শুনেছো এসব কথা? কর্তামশাই আর বাগসায় বলা বলি করছিলেন। দয়া করে ওদের যেন বলবেন না আমি এসব কথা বলেছি, গরিব মানুষ স্যার, ঘরে এক দঙ্গল পুষছি। তাহলে দেবতার ধন বেচে দিয়েছেন পাঁচু ঠাকুর, কিন্তু দেবতার ধন কিনল কে? কিনলে তো মহাপাপ, তাই না হরি? আজকাল পাপের ভয় আর কেউ করে না স্যার, আমার আবার মন্দ। হরি বিরক্ত হয়ে বলল, আমার মরারও সময় নেই স্যার, ছাই ফেলতে ভাঙা কুলো, এই হরি হরি আর হরে, পরে বলবো স্যার, বলে সে বেরিয়ে গেল। দেবতার ধন নিশ্চয়ই সেই ত্রম্বক, কিন্তু কর্নেল, পাঁচু ঠাকুর যদি কাউকে সেটা বেচে দিয়েই থাকেন, তাহলে আবার সেটাই দাবি করে তার নাতিকে কিডন্যাপ করা হলো কেন? উড়ো চিঠিটা তাঁকে উদ্দেশ্য করেই তো লেখা। কর্নেল কফিতে শেষ চুমুক দিয়ে বললেন, একটা চিঠি নয়, দুটো। দুটো কি করে বুঝলেন? হালদার মশাইয়ের নোটবইয়ে টোকা চিঠিটা দ্বিতীয় চিঠির কপি, কারণ ওতে আবার বলা হচ্ছে এই কথাটা আছে। কিন্তু ঠাকুর মশাইকে দেখে মনে হলো কোনো উড়ো চিঠি পাননি এবং নাতিকে যে গুম করে রাখা হয়েছে তাও জানেন না। আমার অবাক লাগছে এটা। সম্ভবত খুব ধূর্ত লোক, গভীর জলের মাছ। চিঠিতে আদরের নাতি কথাটা আছে কিন্তু। তাছাড়া ত্রম্বক যে ওর কাছেই এখনো আছে, কিডন্যাপার যে বা যারাই হোক তারাই তিনি সন্দেহ। আরও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, রিক্সাওয়ালার কথা শুনে এবং এই নার্সারিতে আসার পর বুঝতে পেরেছি বিশু কিডন্যাপড হওয়ার কথা এখনও এখানে জানাজানি হয়নি। কর্নেল, পাঁচু ঠাকুর বলছিলেন যে বিশু কেতোর বাড়ি যাচ্ছে বলে বেরিয়ে যায় আর ফেরেনি, কেতোটা যে কে সেটা কিন্তু জেনে নেওয়া উচিত, আর তার সঙ্গে একবার কথা বলাও দরকার। তার আগে ছোট পুজো ডার্লিং। বিরক্ত হয়ে উঠে দাঁড়ালুম, পুবের বারান্দায় গিয়ে বসবো ভেবে দরজার কাছে গেছি, হঠাৎ আলো নিভে গেল। চুপচাপ ঘরেই বসে থাকো জয়ন্ত, ঠাকুরুনের প্রেতাত্মার আবির্ভাব যে কোনো মুহূর্তে হতে পারে। ঘরে বাইরে ঘুটঘুটে অন্ধকার, ভূতপ্রেতে বিশ্বাস না থাকলেও এমন কথা শুনে গা ছমছম করাটাই তো স্বাভাবিক। নিজেকে সাহস দিতে শুকনো একটা হাসি হাসলো, কিন্তু চেয়ার খুঁজতে গিয়ে শোবার খাটের সঙ্গে ধাক্কা লাগলো। কর্নেল টর্চ জ্বাললেন। সাবধান জয়ন্ত, প্রেতাত্মা এসব চান্স মিস করে না।
এই সময় বাইরে গিয়ে হেঁড়ে গলায় চেঁচাল, বেশ কিছুক্ষণ কেটে গেল, তারপর আবার চেঁচামেচি শুরু হলো। এবার কিন্তু অন্যরকম চিৎকার চেঁচামেচি, তারপর বন্দুকের শব্দ। কর্নেল তাড়াতাড়ি টর্চ ছেলে পেরোলেন, আমিও ওকে অনুসরণ করলাম। অন্ধকার নার্সারিতে এদিকে ওদিকে টর্চের আলো ঝলকানি এবং বিকট হাঁক ডাক ছোটাছুটি চলছে। এতক্ষণে কাছাকাছি কোথাও জেনারেটর চালু হলো, আলো জ্বলে উঠল। লনে আমাদের দেখে হরি হাঁফাতে হাঁফাতে এসে বলল, চোর ঢুকেছিল স্যার, চোর একটা চটের থলে ফেলে পালিয়ে গেছে, কাটা তার কেটে পাঁচিল টপকে ঢুকেছিল, কি সাহস বাবুন একবার। কর্নেল গম্ভীর মুখে শুধু বললেন, চটের থলে। নার্সারিতে চোর পড়ার খবর পেয়ে ম্যানেজার বাগ সাহেব হন্তদন্ত হয়ে ফিরে এসেছিলেন রায়গড় থেকে। এসেই প্রথমে গার্ডদের এক চোর নিলেন। উত্তর দিকের পাঁচিলের মাথায় কাঁটাতারের বেড়া কেটে চোর ঢুকেছিল, তখনই সেখানটা জোড়া দেওয়ার ব্যবস্থা করা হলো। চটের থলেটা যেখানে পড়েছিল সেখানে অনেকটা জায়গা জুড়ে ক্যাকটির অজস্র টব। বাগ সাহেব ফেরার আগেই কর্নেল থলেটা দেখে এসেছেন, মুখটা বেজায় গম্ভীর। চলো জয়ন্ত, ঘরে গিয়ে বসি। বাগ সাহেবের হুম্বিতম্বি আর ছোটাছুটি দেখে হাসি পাচ্ছিল। ঘরে ঢুকে বললুম, বুঝলেন একেই বলে মশা মারতে কামান দাগা, ওইটুকু একটা চটের থলে দেখে বোঝাই যাচ্ছে যে নেহাত ছিঁচকে চোর। কর্নেল চুরুট ধরিয়ে চোখ বুঝে টানছিলেন, আমার কথা শুনে বললেন, কিন্তু তার কাটা চোর। আজকাল এটা কোনো ব্যাপার না, আগের দিনে চোরেরা শীতকাঠি ব্যবহার করত, এখন তার কাটা প্লাস ব্যবহার করে, হার্ডওয়্যারের স্টোরে তো কিনতেই পাওয়া যায়, দামও তত কিছু বেশি না। থলেতে কি চুরি করতে এসেছিল বলে তোমার ধারণা? আবার কি, দামি কোনো প্ল্যান্টের কাটিং। কর্নেল চোখ খুলে সোজা হয়ে বসে হাসলেন, ঠিক ধরেছ, এই নার্সারিতে অনেক বিদেশি এবং দুষ্প্রাপ্য প্ল্যান্টের কাটিং মজুদ আছে, তবে এত ঝুঁকি নিয়ে নার্সারিতে ঢুকেছে যে সে ওইটুকু থলে এনেছিল কেন, এটাই প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, ওই সময়ই হঠাৎ লোডশেডিং। বাইরে জেনারেটরের শব্দ শোনা যাচ্ছিল যেটা এতক্ষণে বন্ধ হলো, এবং আলো লাল হতে হতে নিভে গেল, আবার সেই গাঢ় অন্ধকার। তার আধ মিনিট মতন পরে উজ্জ্বলতর হয়ে আলো জ্বলে উঠল। কলকাতা হলে অন্তত দু ঘন্টার আগে কারেন্ট আসতো না। বাগ সাহেব ঘরে ঢুকে ধপাস করে বসে পড়লেন, বললেন, ভারী অদ্ভুত ব্যাপার কর্নেল, মেন সুইচ কেউ অফ করে দিয়েছিল নাকি? মিস্টার বাগ চমকে উঠে বললেন, হ্যাঁ, চোরকে সুইচ বোর্ডে তালা ভাঙতে হয়েছে তাহলে। আপনি দেখেছেন নাকি? না মিস্টার বাগ, আমার অনুমান। মিস্টার বাগ অবাক হয়ে কর্নেলের দিকে তাকিয়ে রইলেন, তারপর বললেন, এর আগেও নার্সারিতে চোর পড়েছে শুনেছি, তাই সাধুদা পাঁচিলের উপরে কাঁটাতারের বেড়া দিয়েছিলেন, কিন্তু আমি বুঝতে পারছি না এবারে সুইচ বোর্ডে তালা ভেঙে মেন সুইচ অফ করে এবং কাঁটাতারের বেড়া কেটে চোর কি চুরি করতে এসেছিল। সম্ভবত অকাল কুষ্মাণ্ড। কি বললেন, কি বললেন, অকাল কুষ্মাণ্ড? আপনার রসিকতার তুলনা হয় না। ওইটুকু চটের থলেতে বড় চোর ওই রকম জিনিসই চুরি করে নিয়ে যাওয়া যায়। মিস্টার বাগ দামি বিদেশি সিগারেট ধরিয়ে বললেন, যাই হোক, আমি বুঝতে পেরেছি, চোরের সহকারী এই নার্সারিতেই আছে। বাঘের ঘরে ঘোগের বাসা আর কি, সরি, বাঘের ঘরে। একটু রিলিফ পাওয়া গেল, আপনি না থাকলে মেজাজ্জি এখনো কতক্ষণ বিগড়ে থাকতো। বলে একটু ঝুঁকে এলেন কর্নেলের দিকে, চাপা গলায় বললেন, আমার সন্দেহ হচ্ছে গণেশ ড্রাইভারকে, সাধুদা ডেকে পাঠিয়েছিলেন, জিপ ড্রাইভিং আমার এখনো ততটা সড়গড় হয়নি, গণেশকে ডাকতে পাঠালুম। হরি এসে বলল গণেশের নাকি জ্বর, বেটার ছেলেকে পুলিশের হাতে তুলে দেব কি না ভাবছি। তার আগে দেখা উচিত সত্যি সত্যি জ্বর কি না। ঠিক বলেছেন, যাই দেখে আসি। মিস্টার বাগ তখনই বেরিয়ে গেলেন। কর্নেল উঠে দাঁড়ালেন, গঙ্গার দিকের দরজা খুলে বললেন, এসো জয়ন্ত, এদিকের বারান্দায় বসা যাক। বেরিয়ে গিয়ে বললুম, এই ঠান্ডার মধ্যে বসার কোনো মানে হয় না,
মার্চের শেষেও দেখছি এখানে শীত যায়নি। ছোট্ট বারান্দায় সুন্দর সব নানা রকম ক্যাকটি আর মৌসুমি ফুলের টব সাজানো রয়েছে। গেট পর্যন্ত লনের দুধারেও পুষ্পসজ্জা, কেয়ারি করা ঝোপ, এদিকটাতে যথেষ্ট আলো। বেতের চেয়ারে বসে বললুম, আপনি মিস্টার বাককে অকাল কুষ্মাণ্ড বললেন, কিন্তু উনি কিন্তু কথাটা বুঝতে পারেননি। তুমি পেরেছো? হ্যাঁ, সকালে ফোনে রায় সাহেবের সঙ্গে কথা বলার সময় আপনার মুখে শুনেছি। তাছাড়া সেই অকাল কুষ্মাণ্ড নেওয়ার ছলেই তো আপনি এখানে এসেছেন। একিনোক্যাকটাস গ্রুসি নিয়ে বলে কর্নেল আঙুল তুললেন একটা টবের দিকে। ওই দেখো ডার্লিং, অকাল কুষ্মাণ্ড। বারান্দার কোনার দিকে টবে অজস্র তীক্ষ্ণ কাঁটায় ভরা গোলাকার একটা ক্যাকটি দেখতে পেলুম। হঠাৎ কর্নেল উঠে গেলেন টবটার কাছে, টর্চের আলো ফেলে খুঁটিয়ে দেখতে থাকলেন। অতক্ষণ ধরে কি দেখছেন? ফুল ফোটেনি কেন, আশ্চর্য তো। আপনি তো বলেন যে প্রকৃতিতে নাকি প্রচুর রহস্য আছে। আছে। কর্নেল আরও কিছুক্ষণ টর্চের আলোয় খুঁটিয়ে দেখার পর উঠে এলেন। তারপর এদিক ওদিক তাকিয়ে দেখে গুম হয়ে দাঁড়িয়ে রইলেন। কি ব্যাপার? তুমি ঠিকই বলেছ, বারান্দায় ঠান্ডাটা বড্ড বেশি, গঙ্গার ধারে বলেই এদিকটা এত ঠান্ডা। কর্নেল কথাটা বলেই ঘরের দরজার দিকে ঘুরেছেন এবং আমিও উঠে দাঁড়িয়েছি। কাছাকাছি কোথাও বিদঘুটে নাকেশ্বরে কি যেন বলে উঠল, আমার বুকটা ধরাস করে উঠেছিল। উত্তেজিতভাবে ফিসফিসিয়ে বললুম, কর্নেল। কর্নেল প্রায় লাফ দিয়ে বারান্দার নিচে নেমে গেলেন। আমি দরজার কাছে দাঁড়িয়ে রইলুম। এপাশে ওপাশে উঁচু গাছপালার আড়ালে অন্ধকার থেকে কে যেন আমাদের দেখছে। এই অস্বস্তিকর অনুভূতি আমাকে পেয়ে বসেছিল। কর্নেল এদিকে ওদিকে ক্রমাগত টর্চের আলো ফেলছিলেন, তবে আর প্রেতাত্মার সাড়া পাওয়া গেল না। একটু পরে কর্নেল ঘরে ঢুকে দরজা বন্ধ করে মিটিমিটি হেসে বললেন, গুড লাক ডার্লিং, রায়গড়ে আসাটা তাহলে সার্থক হলো বলো। গলার স্বরটা কিন্তু আমার মেয়েলি বলেই মনে হলো কর্নেল। ঠাকরুনের প্রেতাত্মার গলা, কাজেই মেয়েলি হওয়াই স্বাভাবিক। ধুর, ভূত প্রেত বলে কিছু থাকতে পারে না। কিন্তু তুমি ভীষণ ভয় পেয়েছিলে। আচমকা ওই রকম নাকিস্বরে কেউ উদ্ভুট্টে কিসব বলে উঠলে মানুষ না একটু চমকে উঠতেই পারে। মিস্টার বাক ফিরে এলেন এতক্ষণে। কর্নেল সাহেব, গণেশের সত্যিই জ্বর, তবে জ্বর গায়ে সুইচ বোর্ডে তালা ভাঙাটা ওর পক্ষে কঠিন কিছু নয়। গ্যারেজ ঘরের পাশেই ট্রান্সফরমার আর সুইচ বোর্ড আছে। যাই হোক, সাধুদার সঙ্গে পরামর্শ না করে পুলিশে খবর দেওয়াটা ঠিক হবে না। আবার রায়গড় যেতে হবে? কী ঝামেলা দেখুন তো। কোথায় আপনার সঙ্গে জম্পেশ করে আড্ডা দেব তার উপায় নেই। আচ্ছা, আমার ফিরতে দেরি হলে আপনারা কিন্তু খেয়ে নিয়ে শুয়ে পড়বেন, আমি হরিকে বলে যাচ্ছি। মিস্টার বাগ, একটু আগে আমরা বাইরে কোথাও লাফাং চু ধৃদিম্বা শুনতে পেয়েছি। লাফাং চু ধৃদিম্বা, আশ্চর্য ব্যাপার তো। হরিও নাকি গত রাতে শুনেছে, আপনাকে বলতে সাহস পায়নি। সাধুদাও শুনেছিলেন, এমন ভীতুলোক দেখা যায় না, ভয়ে বাড়ির থেকে বেরোচ্ছেন না। কদিন ধরে বাড়িতে যাগযজ্ঞ শান্তি সস্তায়নের ধুম চলছে। তবে যাই বলুন কর্নেল, মফস্বলের লোকেরা এখনও বড্ড কুসংস্কারাচ্ছন্ন। তবে দেখুন, আমাকে উত্ত্যক্ত করতে এলে সে ভূতই হোক আর যেই হোক, গুলি করে মারব বলে বাগসাহেব জোরে বেরিয়ে গেলেন। ভদ্রলোক না কেমন যেন গোঁয়ার গোবিন্দ টাইপ। হ্যাঁ, তবে হর্টিকালচার বিদ্যায় এমন এক্সপার্ট আমি এ পর্যন্ত দেখিনি, বিশেষ করে এই ক্যাকটি সম্পর্কে। উনি আস্ত এনসাইক্লোপিডিয়া। কিন্তু একটা ব্যাপারে খটকা লাগছে, ওই বারান্দার ইকিনোক্যাকটাস গ্রুসিনিয়েতে কেন ফুল ফোটাতে ব্যর্থ হলেন? পরীক্ষা করে দেখলুম ফুল ফোটানোর জন্য বেচারা তৈরি, অথচ এক মিনিট। কর্নেল পুবের দরজা খুলে আবার বেরোলেন, আমি চুপচাপ বসে রইলুম। আমার প্রকৃতিবিদ বন্ধুর অজস্র বাতিকের সঙ্গে আমি পরিচিত। প্রায় পাঁচ মিনিট পরে উনি ঘরে এলেন, মুখে প্রশান্ত হাসি, বললেন, ফুল না ফোটার কারণ বুঝতে পেরেছি। সত্যি প্রকৃতি বড় রহস্যময়ী ডার্লিং।
শুধু বুঝতে পারছি না এই মূল্যবান অকালকুশ পাণ্ডটা কেন ওখানে এরকম হেলা ফেলায় রাখা হয়েছে। কেন? চেয়ারে হেলান দিয়ে বসে কর্নেল চুরুট ধরালেন, চোখ বুজে রইলেন কিছুক্ষণ, তারপর হঠাৎ সোজা হয়ে বসলেন। মাই গডনেস, তাহলে কি চোরের কবল থেকে বাঁচাতেই এমন হেলা ফেলা করে রাখা, এবং এবং তাও পেছনের দিকের খোলা বারান্দায়? চোর যদি বিশেষ একটা অকাল কুষ্মাণ্ড চুরি করতেই আসে, স্বভাবত সে ঢুকবে ক্যাকটির বাগানে, সেখানেই সে ওটা খুঁজবে, এবং ঠিক তাই ঘটেছে। চোর ক্যাকটির বাগানেই ঢুকেছিল, দৈবাত কারো চোখে পড়ায় থলে ফেলে পালিয়ে গেছে। হ্যাঁ, অথচ যেটা সে চুরি করতে এসেছিল সেটা এখানে থাকার খবর সে জানতই না। না বলে পারলুম না। ব্যাপারটা কি এবার একটু খুলে বলুন তো। ব্যাপার যাই হোক, ভোরবেলায় ছোট পুজো দিতে যাচ্ছি, বিছানা থেকে হিড় হিড় করে টেনে ওঠাবো জয়ন্ত। বাবা ভোলানাথ, বাবা ভোলানাথ পুজো দেওয়ার আগেই প্রসন্ন হয়ে বর দিয়েছেন মনে হচ্ছে। ভাবনায় পড়ে গেলুম, আসলে ভোরে ওঠার একদম অভ্যাস নেই, তাছাড়া এখানে এখনো শীত যায়নি, কপালে ভোগান্তি আছে মনে হচ্ছে। রাত ১০টা বেজে গেল, তখনও বাক্সায় ফিরলেন না। হরির তাগাদায় আমরা খেতে গেলুম। খাওয়ার পর হরি আমাদের ঘরে এলো বিছানা সাজাতে, মশারি খাটিয়ে দিয়ে সে বলল, বড্ড মশা হয়েছে ইদানিং, আর একটা কথা বলি স্যার, রাত বিরেতে যেন বেরোবেন না। লাফাং চুত্র দিম্বা, হরি সেই রিক্সাওয়ালার মতো কপালে হাত ঠেকিয়ে চাপা স্বরে বলল, দেবতার ধন যতদিন দেবতার কাছে ফেরত না যাচ্ছে ততদিন ঠাকুরনের আত্মা শান্তি পাবে না। দেবতার ধন গেল কোথায় হরি? তখন বলতে বলতে বলা হলো না, আমার সন্দেহ স্যার, পাঁচু ঠাকুর আমাদের কর্তা মশাইকেই বেচে দিয়েছেন। কেন তোমার এই সন্দেহ হচ্ছে? পাঁচু ঠাকুর ইদানিং প্রায়ই কর্তা মশাইয়ের কাছে আসত, দুজনে চুপি চুপি কিসব কথাবার্তা হতো, তারপর তো দিদি ঠাকুরুন রাত বিরেতে বাড়ির আনাচে কানাচে এসে সাড়া দিতে লাগলেন। অমনি কর্তা মশাই তরাস বাঁচল, ভয়ে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছেন। বুঝুন স্যার, ভয় তো সবাই পেয়েছে, কিন্তু কর্তা মশাইয়ের ভয়টা এত বেশি কেন? কর্তা মশাইয়ের বাড়ি রোজ পূজা আচ্চা অষ্টপ্রহর সংকীর্তন চলেছে, কিন্তু পাঁচু ঠাকুরকে পূজো আচ্চায় ডাকেননি, বুঝুন তাহলে। দেবতার ধন জিনিসটা কি জানো হরি? হরি কপালে ফের হাত ঠেকিয়ে বলল, বাবার মাথায় থাকেন সাপ, সেই সাপের মাথার মণি। তুমি দেখেছো? না স্যার, তবে শুনেছি। হরি চলে গেলে কর্নেল বললেন, দরজা বন্ধ করে দাও জয়ন্ত, আর শোনো, হরির কথা অক্ষরে অক্ষরে পালন করো, রাত বিরেতে বাইরে বেরিও না, যা কিছু ঘটুক সাবধান। কর্নেল কথাটা হাসি মুখে বললেও মনে হলো সত্যি আমাকে সাবধান করে দিচ্ছেন। দরজা বন্ধ করে চুপচাপ শুয়ে পড়লুম। নতুন জায়গায় এলে না সহজে ঘুম আসতে চায় না, তাছাড়া একটা জমজমাট রহস্যের মধ্যে এসে পড়লে তার চট ছাড়ানোর চেষ্টা করাটাও আমার বরাবরের অভ্যাস। আসলে কর্নেলকে টেক্কা দেওয়ার ইচ্ছেটা একটু মাথা চাড়া দেয়, কিন্তু এ এমন এক রহস্য যার কোনো খেয়েই খুঁজে পাচ্ছি না। কখন যেন চোখের পাতা জড়িয়ে এসেছিল ঘুমের টানে, হঠাৎ ঘুমটা ভেঙে গেল। বাইরে পুবের বারান্দায় কি যেন খুটখাট শব্দ হচ্ছে, জানলা খোলা আছে, কিন্তু উঠে গিয়ে উঁকি মেরে দেখার সাহসটা হলো না। শব্দটা থেমে গেলে চুপি চুপি ডাকলুম, কর্নেল, কর্নেল। কর্নেলের নাক ডাকা থামল না, কিন্তু তারপর ঘুম আর আসতেই চায় না। একসময় কর্নেলের ডাকাডাকিতে চমকে উঠে দেখি সত্যি ঘুমিয়ে পড়েছিলুম। উঠে পড়ো ডার্লিং, ছোট পুজো দিতে যেতে হবে, 5:30 বাজে। আর শোনো, ব্যাগ ট্যাগ সব গুছিয়ে নাও, আমরা সম্ভবত আর নার্সারিতে ফিরছি না। বাইরে গাঢ় কুয়াশা জমে আছে। সদর গেট থেকে বেরিয়ে বাঁ দিকে একটা পোড়ো জমি পেরিয়ে গঙ্গার ধারে নিচু বাঁধে উঠলুম। তারপর গতরাতে বাইরের সেই সন্দেহজনক শব্দটার কথা বললুম কর্নেলকে। কর্নেল হাসতে হাসতে বললেন, চোরের ওপর বাটপাড়ি হয়ে গেছে বলা চলে, তবে এ চোর অন্য চোর।
হেয়ালি করার অভ্যাসটা না আপনারা গেল না। পুবের বারান্দার সেই অকাল কুষ্মাণ্ড টব সমেত উধাও। বলেন কি? জানতুম টবটা এ রাতেই উধাও হতে পারে, তাই ঘুম থেকে উঠে দরজা খুলে ওদিকে বেরিয়েছিলুম, দেখলুম টবটা নেই। যাই হোক, এখন পুজো দিতে যাচ্ছি, আর ওসব মন্দ কথা নয়, মনকে পবিত্র রাখা উচিত ডার্লিং। হালদার মশাইকে যেখানে বসে থাকতে দেখেছিলুম তার একটু তফাতে শ্মশান বট। কর্নেলকে জায়গাটা দেখিয়ে দিলুম, কিন্তু উনি গ্রাহ্য করলেন না। বটতলায় গিয়ে দেখি অজস্র ঝুড়ি আর শেকড় বাকড়ে ঢাকা মাটিতে পাথরের টুকরো পড়ে আছে, সম্ভবত কোনো পুরনো মন্দিরের ধ্বংসাবশেষ। বিশুর কিডন্যাপাররা এই বটগাছের গোড়ায় যে চৌকো পাথরের ত্রম্বক রেখে আসতে বলেছে, কর্নেল সেটার কাছে গিয়ে দাঁড়ালেন। পাথরটা বেশ লম্বা চওড়া, কতটা বেদির মতন দেখতে, নিচে প্রচুর ছাই পড়ে আছে। মনে হলো সাধু সন্ন্যাসীরা এসে ধুনি জেলে বসে থাকেন। চারিদিকে কুয়াশা, বটতলায় আবছা আঁধার জমে আছে তখনও। পাথরটা দেখে কর্নেল পা বাড়িয়েছেন, হঠাৎ বটগাছটার আড়াল থেকে দুটো লোক বাঘের মতো কর্নেলের ওপর ঝাঁপিয়ে পড়ল। আমি মাত্র হাত তিনেক পিছনে ছিল, ঘটনার আকস্মিকতায় ভেবাচেকা খেয়ে দাঁড়িয়ে গেছি। কর্নেল টাল সামলে নিয়ে কি একটা করলেন কে জানে, মাত্র দু তিন সেকেন্ডের ঘটনা, লোক দুটো দুধারে ছিটকে পড়ে কোঁকিয়ে উঠল। কর্নেল তাড়াতাড়ি ডান দিকের লোকটার পিঠে একটা পা চাপিয়ে দিলেন। এইবার আমার হুঁশ বুদ্ধি ফিরল, বাঁ দিকের লোকটার ওপর লাফ দিতে গেলুম, কিন্তু সে আমাকে এক ধাক্কায় ধরাশায়ী করে নিমেষে উধাও হয়ে গেল। ভাগ্যিস পাথর বা শিকড়ের ওপর পড়িনি। উঠে দাঁড়িয়ে দেখি কর্নেলের হাতে রিভলভার, লোকটার পিঠে পায়ের চাপ দিতেই সে আবার কোঁকিয়ে উঠল। কর্নেল ঝুঁকে তার জামার কলার ধরে টেনে দাঁড় করালেন। আন্দাজ বছর পঁচিশেক বয়সের এক যুবক, গাট্টা গোট্টা চেহারা, পরনে যেমন তেমন একটা প্যান্ট আর নোংরা শার্ট, মাথার চুল খুঁটিয়ে ছাঁটা, গলায় একটা তক্তি, খালি পা, কারণ চপ্পল দুটো ছিটকে পড়ে গেছে। কর্নেল তার কানের পাশে রিভলভারের নলটা ঠেকিয়ে বললেন, নাম কি? সে হাত দুটো জোর করে বলল, আর কখনো এমন করব না স্যার, এবারকার মতো ছেড়ে দিন। নাম কি? ভূত? হ্যাঁ স্যার, দয়া করে ছেড়ে দিন স্যার, আর কখনো এমন হবে না, এই নাককান মুলছি স্যার। কর্নেল তাকে ঠেলতে ঠেলতে নিয়ে চললেন, সে কাকুতি মিনতি করতে থাকে। শিব মন্দিরের কাছাকাছি গিয়েই সে ভ্যাঁ করে কেঁদে উঠল। ছোট পুজোর বদলে বড় পুজোই দেওয়া যাবে জয়ন্ত, কি বলো? হ্যাঁ বাবা মহাদেবের সামনে একে বলি দেব, কে তো এসব কাজে নাকি খুব পাকা, ঠাকুরমশাই বলছিলেন, শোনোনি? ওরে বাবা, কে তো আমাকে বলে সত্যি সত্যি বলিদান দেবে, স্যার স্যার আপনার পায়ে পড়ি স্যার। স্যার তাকে পায়ে পড়ার সুযোগ দিলেন না। মন্দিরের সেই ফটক দিয়ে আমরা চত্বরে ঢুকল, ঢুকেই দেখি পাঁচু ঠাকুর তার ঘরের বারান্দায় দাঁড়িয়ে আছেন, চোখে পলক নেই, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে বললেন, এ ব্যাটাকে কোথায় পেলেন আপনারা? বড় পুজোই দেওয়া যাক তাহলে, কি বলেন ঠাকুরমশাই? কিরে ভূত, কে তোকে ডেকে আনি তাহলে? না ডাকবেন না। কে তোকে খুব ভয় পায় মনে হচ্ছে? সে তো দেখতেই পাচ্ছেন, কে তো ওকে পেলে এক্ষুনি বলি দেবে। কিন্তু কেন বলুন তো? কেন কেন তা কে তোই জানে, চোরে চোরে মাস্তুতো ভাই বলে না। তা যাকে পুজোর সময় হয়ে এলো, যান যান গঙ্গায় স্নান করে আসুন, আপনিও যান মশাই। বলে পাঁচু ঠাকুর আমাকেও চোখের ইশারায় খিড়কির দরজা দেখিয়ে দিলেন। আঁতকে উঠে বললুম, এই মেরেছি, চান করতে হবে নাকি? তা গঙ্গায় চান না করে এলে পুজো দেবেন কি করে, নিয়ম মেনে চলতে হবে না। কিন্তু এই ভূতর কি হবে, এর একটা ব্যবস্থা করা দরকার। বটতলায় আমার উপর আচমকা ঝাঁপিয়ে পড়েছিল, এর সঙ্গে আর একজন ছিল। এই ভূত, সঙ্গে কে ছিল রে? সত্যি করে বল, সত্যি করে বল, তাহলে ছাড়া পাবি, নইলে কিন্তু খ্যাচাং করে বলিদান হয়ে যাবি। হ্যাঁ, কে তো তককে তককে আছে। ওই তো ব্যাঙারা ছিল। ও ব্যাঙা, তা ব্যাঙা তোর মতো ছিনতাইবাজ হলো কবে থেকে? আরে সে তো লাহাবাবুর নার্সারিতে চাকরি করে, ভালো মাইনে করি পায়।
তা তো জানি না ঠাকুর মশাই। মাইরি বাবা মহাদেবের দিব্যি, শেষ রাত্রিরে আমাকে ব্যাঙাদা বাড়ি থেকে ডেকে এনেছিল। এই বুড়ো সাহেবের কাছে কি একটা দামি জিনিস আছে ওটা ছিনতাই করতে হবে। ব্যাঙাদা বলল, ভূতো তুই এইভাবে জাপটে ধরবি, আমি জিনিসটা ছিনতাই করব। পাঁচু ঠাকুর এবার গুম হয়ে গেলেন। আস্তে আস্তে বললেন, কটা বাজলো দেখো তো মশাই? ছটা। তাহলে সময় আছে, আমি আমি কেতুকে ডেকে নিয়ে আসি, এর একটা বিহিত করা দরকার, ব্যাটাকে ছাড়বেন না যেন। হ্যাঁ আমি আসছি। বলে পাঁচু ঠাকুর হন হন করে বেরিয়ে গেলেন। ভূত আবার হাউমাউ করে কেঁদে উঠল। স্যার ছেড়ে দিন স্যার। ভূত তোমাকে ছেড়ে দেব যদি একটা কথার সত্যি জবাব দাও। বলবো স্যার, এই বাবা মহাদেবের দিব্যি। কেতোর সঙ্গে তোমার কিসের বিবাদ? কেতো স্যার লাহাবাবুর নার্সারিতে চুরি করতে যাবে বলেছিল, বলেছিল আমি যেন ওর সঙ্গে থাকি, কিন্তু ব্যাঙাদা আমার মাস্তুতো দাদা স্যার, তাই ভাবলুম ব্যাঙাদাকে দলে টানতে পারলে তো ভালোই হয়। কিন্তু আমি তো জানতুম না ব্যাঙাদার সঙ্গে কেতোর আদায় কাজকলার সম্পর্ক। ব্যাঙাদাকে কথাটা বললুম, অমনি ব্যাঙাদা পই পই করে আমাকে বারণ করলো। তারপর সে এক কেলেঙ্কারি, সেদিনই বিকেলে লাহাবাবু আর ম্যানেজারবাবু পুলিশ নিয়ে কেতোর বাড়িতে হাজির। আমি তো বেগতিক দেখে গা ঢাকা দিলুম। দারোগাবাবু কেতোকে থানায় নিয়ে গিয়ে এসা ধোলাই দিয়ে ছেড়ে দিলেন। সেই থেকে স্যার কেতোর আমার উপর ভীষণ রাগ। গত রাতে নার্সারিতে চোর ঢুকেছিল জানো তো? হ্যাঁ স্যার, ব্যাঙাদা বলছিল এতক্ষণে বোধহয় কেতোকে ধরতে পুলিশ বেরিয়ে গেছে। তাহলে আর কেতোর ভয় করছো কেন? কিছু বলা যায় না স্যার, এবার কেতো হয়তো কোথাও লুকিয়ে আছে, ঠাকুরমশাই নিশ্চয়ই জানেন, তাই তো ওকে ডাকতে গেলেন। আমাকে ছেড়ে দিন স্যার, আর কখনো এমন কাজ করবো না স্যার, স্যার স্যার ছেড়ে দিন আমাকে। কর্নেল তাকে ছেড়ে দিতেই সে খিড়কির দরজা খুলে গুলতির বেগে উধাও হয়ে গেল। পাঁচু ঠাকুরও তখনই এসে গেলেন, মুখটা বেজায় তুম্ব, সঙ্গে কেউ নেই। বললেন, কোথায় গেল, কোথায় গেল সে বেটা? হাত ফসকে পালিয়ে গেল। কি কথা, পালিয়ে গেল? তা আপনার হাতে তো পিস্তল ছিল, তবুও পালিয়ে গেল? খেলনা পিস্তল নাকি? ঠিক ধরেছেন, কিন্তু আপনার কেতো কই? নেই নেই, ওর বউ বললো গত রাত্রিরে বেরিয়েছে, এখনো বাড়ি ফেরেনি, মরবে মরবে হত ছাড়া। আপনার নাতির খবর কি? আছে কোথাও, যান যান চান করে আসুন, চান করে আসুন, আমি পুজোর জোগাড় করি। ও হ্যাঁ শুনুন, ওই ম্লেচ্ছ বস্ত্র পরে থাকলে তো চলবে না, হ্যাঁ তা সঙ্গে ধুতি পট্টবস্ত্রাদি আছে তো? তা তো নেই। ঠিক আছে ঠিক আছে, কলিতে সবই জল জল, আর দশটা টাকা ধরে দেবেন। গতিক বুঝে বললুম, আজ আচ্ছা ঠাকুরমশাই, মানে কলিতে কি বিনা স্নানেও চলবে না? না মানে ধরুন আরও যদি দশটা টাকা ধরে দিই। পাঁচু ঠাকুর মাথা দুলিয়ে সায় দিয়ে বললেন, হ্যাঁ তাহলে অন্তত আচমনটা করে আসুন। হ্যাঁ এক কাজ করি, হিসেবটা আপনাদের বুঝিয়ে দিই। তাহলে পুজোর বাকি পাওনা হলো গে 20, বস্ত্রের 10, চানের বাবদ 10, একুনে 40। হ্যাঁ খিড়কির দরজার নিচেই পুরনো ঘাট ধাপে ধাপে নেমে গেছে গঙ্গায়, শ্যাওলা আর ঘাস গজিয়ে আছে, গঙ্গার জলে লাল আভা ছড়িয়ে রয়েছে, ওপাশে কুয়াশা ঢাকা গাছপালার মাথায় লালচে ছটা। কর্নেল বাইনোকুলারে ওপারটা দেখছিলেন, হঠাৎ বলে উঠলেন, মাই গুডনেস কি হলো? ওটা দেখছি একটা দহ। তো তাতে অবাক হওয়ার কি আছে? আছে, কারণ এই ঠান্ডা হিম জলে সাঁতার কেটে এপারে আসছেন, হ্যাঁ আমাদের হালদার মশাই বটে, পূর্ববঙ্গের বরিশাল জেলার মানুষ, তাতে আবার পুলিশে চাকরি করতেন, কিন্তু বোঝা যাচ্ছে না শেষ মার্চের এই ভোরবেলা ওর সাঁতার কাটার ইচ্ছে হলো কেন। এতক্ষণে দূরে কালো একটি বস্তুর নড়াচড়া দেখতে পেলুম, বাতাস বন্ধ তাই জল নিস্তরঙ্গ। বললুম, কি সর্বনাশ? সর্বনাশের কি আছে,
এর আগেও বহুবার হালদার মশাইকে গঙ্গায় সাঁতার কাটতে দেখেছি। তুমি নিশ্চয় দেখেছো, কেন গতবার সেই কাটরার মাঠে তুলারাম দর্ণিমশাইয়ের ফার্মে কাকতাড়ুয়ার রহস্যের কথা ভুলে গেলে? আমি কিছু বলার আগেই পিছনে পাঁচু ঠাকুরের সাড়া পেলুম। কে, এখনো আচমন হয়নি? সাঁতার কাটা দেখছি ঠাকুর মশাই। হ্যাঁ, সাঁতার কাটা? আরে বাবা, এদিকটায় তো অথই দহ, কার সাধ্যি সাঁতার কাটে? ওই ওই দেখুন, কালো একটা মুন্ডু। পাঁচু ঠাকুর কিছুক্ষণ চেষ্টা করার পর দেখতে পেয়ে বললেন, মরবে মরবে, হ্যাঁ একেবারে মারা পড়বে, হ্যাঁ তা মরুক গে, হ্যাঁ গঙ্গায় ডুবে মোলে মোক্ষ। আপনারা আসুন, মহেন্দ্র যোগ বেশিক্ষণ থাকে না, আসুন। আপনি পুজোয় বসুন, যাচ্ছি। পাঁচু ঠাকুর চলে গেলেন। হালদার মশাই কোনাকুনি সাঁতার কেটে আসছিলেন, কিছুক্ষণ পর ঘাটে পৌঁছে গেলেন। উনি ধাপে উঠে বসতে দেখলুম পরনে প্যান্ট শার্ট লেপটে আছে একেবারে, পায়ে জুতো নেই, মুখ থেকে জল মুছতে থাকলেন। হালদার মশাই, কি বলে ঘুরলেন প্রাইভেট ডিটেকটিভ কে কে হালদার। তারপর তড়াক করে উঠে দাঁড়ালেন, আবার চোখ দুটো মুছে তাকালেন গুলিগুলি চোখে। ওটা কে ডা? জয়ন্ত বাবু না? এই আপনার ঠান্ডা লাগছে না হালদার মশাই? লাগলে আর কি করুম, একটু রেস্ট লই, জাস্ট আ মিনিট। জয়ন্ত, তোমার ব্যাগে কাপড় চোপড় আছে, বের করো আগে তোয়ালেটা। হালদার মশাই ধাপ বেয়ে উঠে এলেন, তারপর কোনো কথা না বলে দৌড়ে চললেন ঝোপঝাড়ের ভিতর দিয়ে। উনি উধাও হয়ে গেলে বললুম, আচ্ছা ওর কি মাথা খারাপ হয়ে গেল কর্নেল? কর্নেল চোখে বাইনোকুলার তুলে ওর গতিবিধি দেখতে থাকলেন, একটু পরে বললেন, অসাধারণ, এই না হলে ডিটেকটিভ। জয়ন্ত, হালদার মশাই শ্মশান বটে প্রকৃত টিকটিকির মতোই উঠে যাচ্ছেন। ও আই সি, ওর কিট ব্যাগটা লুকোনো ছিল দেখছি। পাঁচু ঠাকুর আবার এলেন, কলিকালের যত সব কাণ্ড, বিনি যজমানেই পুজো হয়ে গেল। কয় দিন? ৪০টা টাকা দিন। চলুন দিচ্ছি, আমাদের এক বন্ধু আসছেন, একটু অপেক্ষা করুন। পাঁচু ঠাকুর বিরক্ত মুখে দাঁড়িয়ে রইলেন। কিছুক্ষণ পরে হালদার মশাই আর এক প্রস্থ প্যান্ট শার্ট পরে কাঁধে কিট ব্যাগ ঝুলিয়ে এসে পড়লেন, বাঁ হাতে ভিজে নিংড়নো কাপড় চোপড়, পায়ে রবারের স্যান্ডেল, মুখে প্রসন্ন হাসি, বললেন, কর্নেল স্যারের সঙ্গে কন্ট্যাক্ট করার সুযোগ পাইনি রাত্রিরে, ফাঁদে পড়ে গিয়েছিলুম, নৌকোয় করে ওই সরে নিয়ে গিয়ে তারপর লোকটা আসছি বলে নিপাত্তা, রাত্রিরে গঙ্গায় সাঁতার কাটা সাহস হইল না, তাই দিনের আলো ফুটলে, আরে ভদ্রলোক গেলেন কই? আরে উনি তো আমারে খাইছে। ঘুরে দেখি পাঁচু ঠাকুর নেই, মন্দির চত্বরে ঢুকেও ওর পাত্তা পাওয়া গেল না, ঘরের দরজায় তালা ঝুলছে। হালদার মশাই বিড়বিড় করছিলেন, কি আশ্চর্য কি আশ্চর্য। কর্নেলের প্রশ্নের উত্তরে তিনি যা বললেন তা সংক্ষেপে এই রকম, এখানে এসে মক্কেলের নির্দেশ মতো হালদার মশাই পাঁচু ঠাকুরের সঙ্গে যোগাযোগ করেন, কারণ পাঁচু ঠাকুরই দুটো বেনামি চিঠি পেয়ে সেই মক্কেল ভদ্রলোককে অনুরোধ করেছিলেন যে নাতিকে যেন উদ্ধারের ব্যবস্থা করেন। হালদার মশাইকে পাঁচু ঠাকুর বলেন যে তার ধারণা গঙ্গার ওই চরে তার নাতিকে আটকে রেখেছে কারা, সন্ধ্যের মুখে নৌকোয় সেখানে পৌঁছে দেবেন হালদার মশাইকে, তবে চুপি চুপি যেতে হবে। হালদার মশাই শ্মশান বটের ওদিকে অপেক্ষা করবেন, পাঁচু ঠাকুর নৌকো ভাড়া করে আনবেন। কথা মতো নৌকো এলো, পাঁচু ঠাকুরও এলেন, তারপর নৌকো চরে পৌঁছলে পাঁচু ঠাকুর মাঝিদের অপেক্ষা করতে বলে হালদার মশাইকে নিয়ে চরের জঙ্গলে ঢোকেন, একখানে তাকে দাঁড় করিয়ে রেখে আসছি বলে পাঁচু ঠাকুর চলে যান। তারপর আর তার পাত্তা নেই, নৌকোর খোঁজে এসে দেখেন নৌকোও নেই, কিট ব্যাগটা কী ভেবে যেন সঙ্গে নিয়ে যাননি, বটগাছের গুঁড়ির ওপর লুকিয়ে রেখেছিলেন, শুধু টর্চ আর রিভলভার ছিল সম্বল। সারা রাত চরের জঙ্গলে কি কষ্টে যে কাটান বলার নয়, ভোরবেলা রিভলভার আর টর্চটা নরম বালিতে পুঁতে রেখে জয় মা বলে গঙ্গায় ঝাঁপ দেন। এখন আবার নৌকো ভাড়া করে ওই জিনিস দুটো আনতে যেতে হবে, কিন্তু কথা হলো পাঁচু ঠাকুর কেন এমন অদ্ভুত ব্যবহার করলেন তা গোয়েন্দা ভদ্রলোক কিছুতেই বুঝতে পারছেন না। হালদার মশাই কথা শেষ করে পা বাড়ালেন, মক্কেল রে গিয়ে বলি একটা নৌকোর ব্যবস্থা করতে হবে। এক মিনিট হালদার মশাই, আপনার নোট বই। হাহ, বলে ঘুরে হাত বাড়ালেন ডিটেকটিভ।
কর্নেল তার পিঠে আটকানো ব্যাগ থেকে নোট বইটা বের করে দিয়ে বললেন, আমার একটা ভুল হয়েছিল, স্বীকার করা উচিত। নোট বইয়ে রায় সাহেবের নাম ঠিকানা টোকা দেখেই আমি ভুলটা করেছি। এখন বুঝতে পারছি আপনার মক্কেল রায়গড়ের সাধুচরণ লাহা। হাহ বলে হালদারমশাই হন্তদন্ত হয়ে চলে গেলেন। আমি এবার হালদারমশাইয়ের ভঙ্গিতে বললুম, কি আশ্চর্য, কি আশ্চর্য! আশ্চর্য হওয়ার সময় পরে আরও পাবে ডার্লিং। পাঁচু ঠাকুর আর এবেলার মতো ডেরায় ফিরবেন না বলেই মনে হচ্ছে। ততক্ষণে ওর ঘরটা একটু দেখা দরকার। বলে কর্নেল জ্যাকেটের ভেতর থেকে যে জিনিসটা বের করলেন সেটা সম্ভবত মাস্টার কি, ওই যন্ত্রটি দিয়ে যে কোনো সাধারণ তালা খোলা যায়। জানলাগুলো খোলা ছিল, ঘরের ভেতর একটা সেকেলে প্রকাণ্ড খাট, নোংরা বিছানা পাতা আছে, দেওয়াল আলমারিতে পুঁজি পুঁথি ধর্মশাস্ত্রের বই ঠাসা, তলার তাকে স্কুলের বই খাতাপত্তর অনেক ডট পেন, আলমারির কাঁচ কবে ভেঙে চুরে গেছে, কোনার দিকে একটা কাঠের সিন্দুক, দড়িতে কিছু জামাকাপড় ঝুলছে। বিশুর প্যান্ট শার্ট দেখে মনটা খারাপ হয়ে গেল। বেচারাকে কারা যে কোথায় আটকে রেখেছে! এখনও অবশ্য প্রায় 45 ঘন্টা সময় আছে হাতে। এই সময়ের মধ্যে ত্রম্বক না পেলে কিডন্যাপাররা তাকে কর্নেল বিশুর খাতাপত্র ঘাঁটছিলেন, বললেন, বড্ড মশা। আরে মশা নয়, বেচারা বিশুর কথা ভাবছি। কর্নেল খাতাগুলো রেখে খাটের কাছে গেলেন, বালিশের তলা খুঁজলেন, তারপর গদির তলায় হাত ভরলেন, বললেন, তুমি একটু বারান্দায় যাও তো জয়ন্ত, কাউকে আসতে দেখলে জানাবে। বারান্দায় গিয়ে নজর রাখলুম, কেউ কোথাও নেই। সেই পাখির খাঁচাটা তেমনই পড়ে আছে জঞ্জালের গাদায়। একটু পরে কর্নেল বেরিয়ে বললেন, পাঁচু ঠাকুর লোকটি সত্যিই বড় অদ্ভুত। হরির কথা ঠিক, উনি লাহাবাবুকে ত্রম্বক বেচেছিলেন। রায়সাহেবের কয়েকটি চিঠি থেকে বোঝা গেল পূর্বপুরুষের দেবতার ধন হারিয়ে যাওয়ার কথা শুনে রায়সাহেব পাঁচু ঠাকুরের ওপর বেজায় খাপ্পা। তাঁরও সন্দেহ পাঁচু ঠাকুরই ওটা কাউকে বেচে দিয়েছেন। ওটা না পেলে এবার পুলিশকে জানাবেন। বেগতিক দেখে ঠাকুরমশাই অগত্যা একটা চাল চেলেছেন মনে হচ্ছে। জয়ন্ত, এখনই আমাদের লাহাবাবুর কাছে যাওয়া দরকার। দরজার তালাটা কোনো রকমে আটকে কর্নেল বারান্দা থেকে নামলেন। কুইক, এখানে থাকা আর নিরাপদ মনে হচ্ছে না। রাস্তায় কিছুক্ষণ হেঁটে একটা সাইকেল রিক্সা পাওয়া গেল। লাহাবাবুর বাড়ি রায়গড় বাজার এলাকা ছাড়িয়ে গঙ্গার ধারে। মাইকে সংকীর্তনের ঘটা শুনেই বুঝলুম লাহাবাবুর বাড়ি এসে গেছি। দোতলা বিরাট বাড়ি, ভেতর দিকে সংকীর্তন চলছে। গেটেই হালদারমশাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল। আসুন আসুন বলে তিনি সম্ভাষণ করে বসার ঘরে আমাদের নিয়ে গেলেন, যেন হালদারমশাইয়েরই বাড়ি। সোফায় ছড়ি হাতে বেঁটে প্রকাণ্ড এক ভদ্রলোক গম্ভীর মুখে বসেছিলেন। পরনে ধুতি পাঞ্জাবি, কপালে লাল তিলক। কর্নেলকে দেখে তার মুখে একটু করুণ হাসি ফুটল, বললেন, এ সবই আমার পাপের ফল স্যার, আর বেশি কি বলবো। ওই বদমাস পাঁচু ঠাকুরের পেটে এত কুবুদ্ধি তা কি জানতুম? আপনার মনে পড়তে পারে, এ বলেছিলুম সেবার, ওই নার্সারিতে একটা শিব মন্দির প্রতিষ্ঠা করব। গত শিব চতুর্দশীতে তার ভীত হয়ে গেছে। তারপর ত্রম্বক আমার হাতে এলো, নার্সারিতে নিয়ে গিয়ে দেবতার ধন যত্ন করে রাখলুম। একটু অসাবধান হয়েছিলুম, দেবতার ধনে কে আর হাত দেবে। ব্যাস রাতারাতি চুরি গেল আলমারি থেকে, অথচ আলমারির তালাও কেউ কিন্তু ভাঙেনি। সেই রাতে আপনি নার্সারিতে ছিলেন না? না, যাই হোক, রায় রাজাদের সম্পত্তি গোপনে কিনেছিলুম, চুরি গেলে তাই তা নিয়ে আর হইচই করিনি। কিন্তু হঠাৎ ওই রাত বিরেতে ভৌতিক উপদ্রব, বুঝলেন, লোকে বলতো কিন্তু বিশ্বাস করিনি। সে রাতে আমার ঘরের জানলার বাইরে দোতলায়, বুঝলেন, একেবারে মিহি গলায় বলছে, লাহাবাবু আমি বিশুর দিদিমা। ঠিক ঠিক, সবাই শুনছে লাফাংচু দ্রিদিম্বা, কিন্তু আমি শোনা মাত্র বুঝতে পারলুম কে কি বলছে।
লাহাবাবু চোখ বুজে শিউড়ে ওঠার ভঙ্গি করে করজোড়ে দেবতার উদ্দেশ্যে প্রণাম করলেন। খাইছে বলে হালদার মশাই একটিপ নস্যি গুঁজলেন নাকে। কর্নেল বললেন, তারপর কি হলো বলুন। তারপর দিন পাঁচু ঠাকুর এসে হাজির, ওর হাতে দুটো বেনামি চিঠি। কাঁদতে কাঁদতে বলল, ত্রম্বকের টাকা শোধ দেবে কিস্তিতে, ওর নাতিকে বাঁচাতে হবে, বিপদে পড়ে গেলুম, ত্রম্বক তো চুরি গেছে। সম্প্রতি কাগজে এই ডিটেকটিভ ভদ্রলোকের বিজ্ঞাপন দেখেছিলুম, কাটিং রাখা ছিল, চুরি যাওয়া ত্রম্বক উদ্ধার করার কথা ভেবেই ওটা রেখেছিলুম। এবার ভাবলুম, ত্রম্বক এবং বিশু উভয়কেই ভালোয় ভালোয় উদ্ধার করা যায় কিনা, তাই চুপি চুপি গত পরশু কলকাতা চলে গেলুম। ব্যাপারটা গোপন রাখার জন্যে নাম ঠিকানা কাউকে জানাতে নিষেধ করলুম, কিন্তু তখনও কি জানি আপনিও একজন আরও পাকা ডিটেকটিভ, এইমাত্র হালদারবাবু সব বললেন। হালদার মশাই উঠে দাঁড়ালেন, আপনারা কথা বলুন, আমি দেখি নৌকো পাই নাকি। আচ্ছা লাহাবাবু, সেই চিঠি দুটো কি আপনি হালদার মশাইকে দিয়েছেন? না কর্নেল স্যার, আমি শুধু শেষ চিঠিটার কপি রেখেছি। আচ্ছা চলি, উইপন হাতে না থাকলে কাজে নামা রিস্কি। উনি বেরিয়ে গেলে লাহাবাবু পাঞ্জাবির তলায় ফতুয়ার ভেতরকার পকেট থেকে দুটুকরো ভাঁজ করা কাগজ বের করে কর্নেলকে দিলেন। কর্নেল চিঠি দুটো খুলে পড়ার পর বললেন, শ্রীমান বিশুর খাতা থেকে ছেঁড়া কাগজ, আর হাতের লেখাও শ্রীমান বিশুর। লাহাবাবু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে বললেন, হ্যাঁ তাহলে দাদু নাতি মিলে আমার কাছ থেকে ত্রম্বক আদায়ের ফন্দি। ওরে বাবা, ছেলেটাকে সবাই যে বিচ্ছু বলে ঠিকই বলে দেখছি। বিশু হয়তো দাদামশাইয়ের কথা শুনে মজা পেয়েই এমনটা করেছে, তার দেখা যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ তাকে দোষী করা উচিত হবে না। গত রাতে আপনার ফার্মে চোর পড়েছিল, শুনেছেন নিশ্চয়ই? হ্যাঁ, বাঘ রাত্রিরে এসে সব বলল, পাঁচু ঠাকুরের শ্যাঙাত ওই কেতোর কাজ, বাঘ পুলিশকে জানিয়েছে। এর আগেও কেতো চুরির প্ল্যান করেছিল, ক্যাকটি বা বিদেশি প্ল্যান্টের খদ্দের প্রচুর, আজকাল সবাই গার্ডেনিংয়ের নেশায় পড়ে গেছে, কম দামে পেলে তো কথাই নেই। ম্যাঙা নামে আপনার নার্সারিতে একটা লোক আছে? চোর, চোর, এক নম্বর চোর, বাঘের অনুরোধে ওকে তাড়াচ্ছি না। বাঘ সাহেব সম্পর্কে আপনার কি ধারণা? বাঘ আমার ছেলের মতো, আমার ছেলেপুলে তো নেই, ও অবশ্য আমাকে সাধুদা বলে ডাকে, রায় সাহেবকে একজন হর্টিকালচার এক্সপার্ট দেখে দিতে বলেছিল, আমার বয়স হয়েছে আর ও তো ছোটাছুটি করতে পারি নে তো। লাহাবাবু জিপ কেটে উঠে দাঁড়ালেন, এই দেখুন আপনাদের খালি মুখে বসিয়ে রেখেছি, একটু বসুন। গোপাল, হারাধন, কই রে সব, কেতো নেমেতে আছে বুঝলেন। আরে হারাধন, হ্যালো, হ্যাঁ গোপাল। উনি ডাকতে ডাকতে ছড়ি খুটখুট করে চলে গেলেন ভেতরে। বিশুর হাতে লেখা চিঠি, তাহলে বিশু কিডন্যাপ হয়নি তাই না কর্নেল? কর্নেল একথার জবাব না দিয়ে মিটি মিটি হেসে বললেন, মাথার মণি হারিয়ে সাপটা এখন পাগল হয়ে উঠেছে, দেখলেই ছোবল দেবে। শুধু বোঝা যাচ্ছে না কে তো কেমন করে জানলো ত্রম্বক কোথায় লুকোনো আছে। ব্যাঙা তার শত্রু, অতএব নার্সারিতে অন্য কেউ আছে যে কিনা কেতোকে খবরটা পাচার করেছে। এটা ঠিক সে জানতো না জিনিসটা ঠিক কোনখানে কিভাবে লুকোনো আছে, শুধু জানতো কোনো একটা ক্যাকটির মধ্যেই আছে। হয়তো মণি চোরকে দৈবাত মণিটা লুকোনোর ব্যবস্থা করতে দূর থেকে দেখেছিল, সেই ক্যাকটিটা ছোট্ট থলে ঢোকানো যায়, অথচ তীক্ষ্ণ কাঁটার জন্য চটের পুরু থলে চাই। কর্নেল দাঁড়িয়ে নেড়ে বললেন, হ্যাঁ তার মানে সেই অকাল কুষ্মান্ডটা, সেটা তো আপনি। চুপ চুপ, দেওয়ালের কান আছে। ওকে বস। লাহাবাবুকে আশ্বাস দিয়ে কর্নেল যখন বেরোলেন তখন প্রায় নটা বেজে গেছে। কর্নেল একটা সাইকেল রিক্সা ডাকলেন, রায়রাজাদের শিব মন্দির দর্শনে যাব। রিক্সায় যেতে যেতে বললুম, আবার ওখানে কেন? শ্রীমান বিশুকে খুঁজে বের করা দরকার।
শিব মন্দির এলাকা এখনও তেমনই নিরিবিলি শুনশান। সাইকেল রিক্সাটা চলে যাওয়ার পর কর্নেল বাইনোকুলারের চারিদিক দেখে নিয়ে আস্তে আস্তে বললেন, পাঁচিলের এপাশে গুঁড়ি মেরে এগোতে হবে, সাবধান। কথা না বাড়িয়ে ওকে অনুসরণ করলুম। একতলা বাড়ির দিকটায় পাঁচিলে একটা প্রকাণ্ড ফোকর দেখা গেল। সেখানে গিয়ে কর্নেল উঁকি দিলেন, আমিও উঁকি দিলুম। কিছুক্ষণ পর দেখি পাঁচু ঠাকুর এদিকে ওদিকে তাকাতে তাকাতে মন্দিরের দিকে যাচ্ছেন, হাতে ছোট্ট একটা রেকাবি। পুজোর নৈবেদ্য ছাড়া আর কী বা হতে পারে। কর্নেল ফোকর দিয়ে ঢুকলেন, আমিও ঢুকলুম। তারপর পা টিপে টিপে হেঁটে মন্দিরের পেছনে চলে গেলুম দুজনে। চত্বর থেকে মন্দিরের মেঝে প্রায় ফুট পাঁচে উঁচু। এদিকে একটা ছোট্ট ঘুলঘুলি, লোহার গরাদ আছে। কর্নেল উঁকি মেরে কিছু দেখার পর চোখের ইশারায় আমাকেও দেখতে বললেন। কর্নেলের মুখে মিটি মিটি হাসি। ঘুলঘুলিতে চোখ রাখতেই দেখলুম অন্যদিকের ঘুলঘুলি থেকে রোদ ঢুকেছে এবং স্পষ্ট দেখা যাচ্ছে পাতাল ঘরের মেঝে একটা যেমন তেমন বিছানা পাতা। সেই বিছানায় বসে পাঁচু ঠাকুর একটা বছর দশ বারো বয়সের ছেলেকে আদর করে খাওয়াচ্ছেন। দুজনের চাপা স্বরে কথাবার্তাও কানে এলো। শোন শোন বাবা, আর আজকের দিনটা একটু কষ্ট করে থাক। হ্যাঁ, কাল ভোরবেলা দুজনে তোর মাসির বাড়ি চলে যাব। দেখি না দেখি না ত্রম্বক দেয় নাকি লাহাবাবু। এখানে আমার আর থাকতে ইচ্ছা করছে না দাদামশাই, বড্ড ভয় করছে। আরে বাবা, ভয় কিসের? হ্যাঁ ভয় কিসের, আমি তো রাত্রিরে তোর কাছে থাকি। হ্যাঁ নাকি? আচ্ছা, লাহাবাবু যদি ত্রম্বক না দেয়? না দিলে রায় সাহেব আমাকে খুন করে ফেলতেন। ওই কেতো হারামজাদাটা কি লাগিয়ে এসেছে ওর কানে কে জানে, না হলে উনিই বা কেমন করে জানবেন? তুমি আমার পাখিটা উড়িয়ে দিলে কেন বলো তো? হ্যাঁ সাদে কি আর তোকে বোকা বলি। হ্যাঁ নে তুই খেয়ে নে খেয়ে নে, আমি আমি একবার শ্মশানতলাটা দেখে আসি, ত্রম্বক রেখে গেছে নাকি। কর্নেল আমাকে টেনে সরিয়ে আনলেন, তারপর ফিসফিস করে বললেন, কুইক চলে এসো। দুজনে সাবধানে সেই ফোকর থেকে বেরিয়ে গেলুম। হাঁটতে হাঁটতে শ্মশান বটের কাছে পৌঁছে কর্নেল বললেন, তুমি ওই ঝোপের আড়ালে চলে যাও। ঝোপের আড়াল থেকে দেখলুম কর্নেল জ্যাকেটের ভেতর পকেট থেকে একটা কালো কাগজে মোড়া ছোট্ট কি একটা জিনিস গুঁড়ির নিচে সেই চৌকো পাথরটার উপর রাখলেন, তারপর চলে এলেন আমার কাছে। কিছুক্ষণ পরে দেখি পাঁচু ঠাকুর আসছেন, চঞ্চল চাউনি, পা টিপে টিপে এসে থমকে দাঁড়ালেন, তার চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠল। জয় বাবা জয় বাবা জয় বাবা জয় বাবা জয় বাবা জয় বাবা বলে করজোড়ে চৌকো পাথরটার সামনে এসে ভূমিষ্ঠ হলেন। দেখলুম দু চোখ দিয়ে জল করাচ্ছে, কিন্তু যেই দুহাতে কাগজে মোড়া জিনিসটা উনি তুলে নিয়ে কপালে ঠেকিয়েছেন, গুঁড়ির আড়াল থেকে বাক্সায় বেরিয়ে এলেন। আয় বেচ্চ, আয় দে ওটা, নইলে এক কুলিতে না খুলি ছাঁটা করে দেবো। বাঘ সাহেবের হাতে রিভলভার, পাঁচু ঠাকুর কোঁকিয়ে উঠে মোড়কটা ওর হাতে দিতে যাচ্ছেন, এমন সময় বটগাছের ডাল থেকে কে যেন বাঘ সাহেবের কাঁধে পড়ল। বাঘ সাহেবের রিভলভার থেকে গুলি বেরিয়ে গেল, পাখিরা চেঁচামেচি জুড়ে দিল, দুজনে ধস্তাধস্তি চলছে। পাঁচু ঠাকুর সেই সুযোগে কেটে পড়ার তালে ছিল। হঠাৎ এক স্যুট পরা স্মার্ট চেহারার ভদ্রলোককে মন্দিরের দিক থেকে এগিয়ে আসতে দেখা গেল। পাঁচু ঠাকুর তাকে দেখে চেঁচিয়ে উঠলেন, রায় সাহেব রায় সাহেব রায় সাহেব, এই নিন এই নিন আপনাদের ত্রম্বক। কর্নেল বেরিয়ে গিয়ে বললেন, হ্যালো রায় সাহেব। রায় সাহেব হাত বাড়িয়ে হ্যান্ডশেক করলেন। এতক্ষণে বাঘ সাহেবের কাঁধে ঝাঁপিয়ে পড়া লোকটাকে চিনতে পারল, আমাদের হালদার মশাই বাঘ সাহেবের পিঠে চেপে বসেছেন। বললেন, ঘুঘু দেখছে ফান দেখেন নাই? ঘুঘু নয় হালদার মশাই, টিয়ে। ওই শোনো, গাছের উঁচু ডালপালার ভেতর থেকে শোনা গেল, শুনে হালদার মশাই ভড়কে গেলেন। অমনি তাকে উল্টে দিয়ে ধরাশাই করে অরিন্দম বাঘ ঝোপঝাড়ের ভেতর দিয়ে উধাও হয়ে গেলেন। হালদার মশাই চেঁচিয়ে উঠলেন, পাকড়ো পাকড়ো। ছেড়ে দিন, বাঘ সাহেবের চাইতে ওই লাফাং চু দৃদিম্বা বলা পাখিটাকে ধরার চেষ্টা করুন। পাঁচু ঠাকুর আকর্ণ হেসে বললেন, আমার আমার নাতি ওই বুলি শিখিয়েছিল স্যার, ওই লাহাবাবুকে ভয় দেখিয়ে
ত্রম্বক আদায় করতে চেয়েছিল, তবে দোষটা আমারই আগে। এখন আপনি নাতিকে মন্দিরের পাতালঘর থেকে বের করে আনুন, বেচারা বড় মুষড়ে পড়েছে। রায় সাহেব বললেন, এটা আমার পূর্বপুরুষের ধন কর্নেল, একে বলে ক্যাটসাই, বৈদুর্যমণি। কেতোকে পুলিশ গ্রেপ্তার করেছে, দেখি ওকে বাঁচানো যায় কি না। পাঁচু ঠাকুর দৌড়ে মন্দিরের দিকে গেলেন। কিছুক্ষণ পর বিশুকে পাতালঘর থেকে বের করে আনলেন। বিশু বেরিয়ে এসে শীষ দিতেই টিয়া পাখিটা ওর কাঁধে এসে বসল। বিশু খিকখিক করে হেসে বলল, লাহাবাবু না খুব ভয় পেয়েছিল, ওকে ভয় দেখাতেই পাখিটাকে শিখিয়েছিলুম। লাহাবাবু আমি বিশুর দিদিমা, লোকে ভাবত লাফাং চুদ্রিদিম্বা। এতক্ষণ শুনছিলেন সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা গল্প লাফাংচু দ্বিতীয়বার রহস্য। গল্পের উপস্থাপনায় এবং জয়ন্তর চরিত্রে সৌভিক, কর্নেল নীলাদ্রি সরকারের ভূমিকায় বিশিষ্ট সাহিত্যিক শ্রী রাজা ভট্টাচার্য, ষষ্ঠী এবং হালদার মশায়ের ভূমিকায় বাবু, বিশুর ভূমিকায় রিক, পুরোহিত পাঁচু ঠাকুরের ভূমিকায় দেবাশিস সেনগুপ্ত, ভূতর ভূমিকায় নাইল, লাহাবাবুর ভূমিকায় পিনাকি, হরির ভূমিকায় বুবাই, রায়সাহেব রিক্সাওয়ালা এবং মিস্টার বাগের ভূমিকায় আমি রাজীব। আমাদের এবারের পোস্টার ডিজাইনে কৌশিক। গল্পটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের নতুন গল্প শোনার জন্য। দেখা হবে পরের গল্পে, সঙ্গে থাকুন, শুনতে থাকুন থ্রিলার স্টেশন।